তুমি আর তোমার স্বপ্ন তুমি আর তোমার স্বপ্ন এই দুটোর মধ্যে একটা বিশেষ ব্যক্তির বিশেষ কোন ক্ষেত্রের বা বিশেষ কোন বিষয়ের বাধা বা প্রতিবন্ধকতা থাকে জানো সেটা কে তুমি ভাবছো যে কে রে বাবা আমি আর আমার স্বপ্ন তার মধ্যে কে আবার আছে হ্যাঁ সত্যিই একজন আছে সত্যি একজন আছে যে তুমি শুধু নয় আমরা আমরা বলাটাও ভালো আমরা এবং আমাদের স্বপ্নের মধ্যে সে অবস্থান করে কে সে ধরো এটা তুমি আর এটা তোমার স্বপ্ন তুমি চেষ্টা করছো তোমার এই স্বপ্নটাকে অ্যাচিভ করার পাওয়ার লক্ষ্যে পৌঁছানোর কিন্তু এর মধ্যে এই যে বিরাট গ্যাপটা রয়েছে এই গ্যাপটা কে আর কেউ না এই গ্যাপটা হচ্ছে অজুহাত 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 তুমি আর তোমার স্বপ্ন পূরণ করার মধ্যে কেবলমাত্র একটাই শব্দ আমি মনে করি আছে সেটা হলো আর কেউ নয় সেটা হলো অজুহাত 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 আমরা যে কেউ যে কোনো পরিস্থিতিতে থাকি না কেন খুব খারাপ সিচুয়েশানে আছি খুব প্রতিকূল প্রতি পরিস্থিতিতে আছি আমার হাত এক নেই একটা আমার চোখ নেই একটা আমি একবেলা খেতে পাচ্ছি না আমি মাঠে চাষ করে আমাকে পড়াশোনা করতে হচ্ছে আমাকে পিঠে কোনো কিছু একটা বহন বহন করে কুলিগিরি করে আমাকে পড়াশোনা করতে হচ্ছে আমাকে অটো টোটো চালিয়ে পড়াশোনা করতে হচ্ছে যাই করতে হোক না কেন এই রকম করেও অনেকে নিট ক্র্যাক করেছে অনেকে আই হয়েছে অনেকে আইপিএস হয়েছে অনেকে আজ বড় সায়েন্টিস্ট হয়েছে অনেকে পেপার বিক্রি করেও দেশের সবথেকে বড় সায়েন্টিস্ট হয়েছে পৃথিবীর সব থেকে সব বড় সায়েন্টিস্ট হয়েছে হয়েছেন কে তিনি এপিজে আব্দুল কালাম তাহলে তাদের কোনো প্রতিকূলতা ছিল না তাদের কোনো মানে কি বলবো তাদের কোনো জীবনে কঠিন দিন ছিল না তাদের কোনো খারাপ সময় ছিল না তাদের কোনো তারা কোনো দিন কিন্তু একটা জিনিস কে সময় অ্যাভয়েড করে গেছেন অজুহাত দেওয়া তাহলে তুমি আর এই তোমার স্বপ্ন এই দুটো মধ্যে শুধু একটা জিনিসই আছে অজুহাত সেই অজুহাত দেওয়াটাকে বন্ধ করো নিজেকে নিজের প্রতি যে অজুহাত আমার এই নেই আমার ওটা নেই আমি এটা পাচ্ছি না আমার এই প্রতিকূল পরিস্থিতি আমার এইটা সিচুয়েশন নেই আমি খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি এই অজুহাত দেওয়া বন্ধ করে দাও নিজের হান্ড্রেড ওয়ান পারসেন্ট এফোর্ট দাও তুমি তোমার এই স্বপ্নটা স্বপ্ন থাকবে না ধীরে 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 দেখবে সেটা বাস্তবায়িত হয়েছে এবং তুমি সেটাকে অ্যাচিভ করেছ চলো আমি তোমাদের এসেন্সার বায়োলজি এডুকেটার আজ আমরাও একটা স্বপ্ন পূরণের লক্ষ্য নিয়ে এসেছি তোমাদের স্বপ্ন আমরা চেষ্টা করবো পূরণ করার তো সেই স্বপ্নটা আর কিছুই না স্বপ্নটা হচ্ছে তোমাদের নিট ক্র্যাক করার স্বপ্ন নিট এক্সাম যেটা তোমাদেরকে মেডিকেল এন্ট্রান্স বা মেডিকেল যে মেডিকেল যে প্রবেশিকা পরীক্ষা আছে সেটাকে অতিক্রম অতিক্রম করে তোমরা যে এমবিবিএস বিবিএস কোর্সে ভর্তি হবে তার যে স্বপ্ন সেটাকে পূরণ করার জন্যই আমরা নিয়ে এসেছি উড়ান দু ব্যাচ আর আজকের আমরা তার ডেমো ক্লাস দেব ডেমো ক্লাস আশা করি তোমাদের ভালো লাগবে আশা করি তোমরা সেটা যদি পছন্দ করো তোমরা সেটাকে চেষ্টা করবে সেই ডেমো ক্লাস দেখে তোমরা মেন ব্যাচের সাথে যুক্ত হওয়ার উড়ান দু যে ব্যাচ চালু করব আমরা দু মাসের ক্র্যাশ কোর্স ক্লাস চালু করব। সেই ক্র্যাশ কোর্স ক্লাসে আমরা মার্চ এপ্রিল আর মের কিছুটা সময় নিয়ে আমরা তোমাদের সিলেবাসটা অলমোস্ট নাইনটি ফাইভ পারসেন্টের কাছাকাছি কমপ্লিট করবো ওয়েটেজ অনুযায়ী এবং সেগুলোর পরীক্ষা নেওয়া মক টেস্ট তার স্যাম্পেল কোয়েশ্চেন পেপার সব কিছু প্রোভাইড করব তো চলো আমরা বেশি দেরি করব না প্রথম ক্লাস হিসাবে আমি তোমাদের চুজ করেছি ডেমো ক্লাস হিসাবে কোনটা যেন অ্যাপ্লিকেশন অফ বায়োটেকনোলজি তোমরা উচ্চ মাধ্যমিক বা এইচএসএ আমার ক্লাস দেখোছ সেখানে তোমরা বারবার বলেছিলে স্যার বায়োটেকনোলজির অ্যাপ্লিকেশনটা পড়িয়ে দিন আমি খুব ছোট্ট একটা সময়ের মধ্যে একটা ছোট্ট একটা বিষয় নিয়ে একটু আলোচনা করেছিলাম আমার নিজেরও খারাপ লেগেছিল তাই আমি সেদিনই ঠিক করেছিলাম যে তোমাদের এই ক্লাসটা দিয়েই আমি শুরু করব তো এই ক্লাসটাকেই আমি ডেমো ক্লাস হিসাবে নিয়েছি অ্যাপ্লিকেশন আমার দুটো ক্লাস লাগবে দুটো ক্লাস আমি শেষ করব আজকের লেকচার নাম্বার ওয়ান আর লেকচার নাম্বার টু পরে আসবে মোটামুটি এই দুটো ক্লাসে আমার বায়োটেকনোলজির অ্যাপ্লিকেশানটা আমি শেষ করব তাহলে চলো আজকের ক্লাস শুরু করি আমরা অ্যাপ্লিকেশান অফ বায়োটেকনোলজি কি অ্যাপ্লিকেশন অফ বায়োটেকনোলজি এটা ব্যাপারটা কি দেখো বায়োটেকনোলজি একটা বিরাট জায়গা জানো নাও এডেজ বায়োটেকনোলজি একটা হিউজ প্রসপেক্ট কত দিকে প্রসপেক্ট আছে বায়োটেকনোলজিকে কোথায় না কাজে লাগানো হচ্ছে তুমি আমি অনেক কিছুই তা জানি না আজ শুনবে যে কোথায় তার ব্যাপ্তি কোথায় না তাকে আমরা কাজে লাগিয়েছি চলো আমরা দেখি কয়েকটা জায়গায় যে বায়োটেকনোলজিকে কোথায় কাজে লাগিয়েছি তো সেটা বলার আগে দেখো একটু আরেকটা কথা বলে নি আমরা যে উচ্চ মাধ্যমিক পড়েছি বা এইচএস এর ক্লাস পড়েছি সেখানে পড়াশোনাটা ছিল এক রকম আর নিটের প্রিপারেশনটা সম্পূর্ণ একটা আলাদা রকম এখানে সম্পূর্ণ আলাদা রকম মানে কি এখানে কিন্তু তোমার যেমন এনসিআরটি একটা বই আছে ক্লাস ইলেভেন এবং টুয়েলভের সেই বইটা যেমন লাইন টু লাইন পড়তে হবে প্লাস তোমার কনসেপ্টটাকেও ক্লিয়ার রাখতে হবে দুটো যার থাকবে সেই নিট ক্র্যাক করবে কেউ যদি মনে করলো আমি লাইন টু লাইন পড়ে গেলাম একটু চাপ আছে বাবু আমি বলবো আর কেউ যদি ভাবলো যে আমার তো ভালো দুর্দান্ত কনসেপ্ট আছে খুবই চাপ আছে এনসিআরটি লাইন টু লাইন কোশ্চেন দেবে তো চলো আমরা এই দুটোকেই মেনটেন যাতে করতে পারি সেটা আমরা দেখবো তাহলে আমরা প্রথম ক্লাস আনছি আমরা এনসিআরটি লাইন টু লাইনই পড়াবো বোঝাবো প্রত্যেকটা জায়গায় আমরা তোমাদের হেল্প করব তো আমরা দেখো প্রথম ক্লাস যেটা বায়োটেকনোলজির অ্যাপ্লিকেশান সেখানে আমরা কি দেখতে চলেছি দেখো দেখো অ্যাপ্লিকেশান অফ বায়োটেকনোলজি বায়োটেকনোলজিকে কোথায় না ইউজ করা হয়েছে দেখো মেডিকেল ডায়াগনোসিস মেডিকেল ডায়াগনোসিস মানে চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন ডায়াগনোসিসের ক্ষেত্রে আমরা বায়োটেকনোলজিকে ইউজ করি প্ল্যান্ট এগ্রিকালচার ওরে বাবা এখানে তো এর হিউজ হিউজ মানে সব থেকে হিউজ যদি কোনো একটা ক্ষেত্রের এর ব্যবহার থাকে সেটা হচ্ছে এটা প্ল্যান্ট এগ্রিকালচার এই প্ল্যান্ট এগ্রিকালচারে বায়োটেকনোলজিকে একটা ব্যাপক ব্যাপক অর্থে এখন ব্যবহার করা হচ্ছে এবং এখানে এতটা ব্যাপক অর্থে ব্যবহার করা হচ্ছে যে প্ল্যান্ট এগ্রিকালচারে আগামী কয়েক বছরের মধ্যে এই যে প্ল্যান্ট এগ্রিকালচারের ব্যাপারটা তোমরা যে দেখছো প্ল্যান্ট এগ্রিকালচার আগামী কয়েক বছরের মধ্যে বায়োটেকনোলজির ব্যবহার ঘরে ঘরে দেখতে পাবে ঠিক আছে তারপরে দেখো আমি একটু তাড়াতাড়ি যাই তাহলে মেডিকেল ডায়াগনোসিস ব্যবহার করছি প্ল্যান্ট এগ্রিকালচারে দেখছি রিকম্বিন ডিএনএ টেকনোলজিতেও আমরা তো জানি বায়োটেকনোলজির ব্যবহার আছে এনভারমেন্টাল অ্যান্ড এনার্জি ম্যানেজমেন্টেও আমরা বায়োটেকনোলজিকে ব্যবহার করছি ফার্মেন্টেশন টেকনোলজি মানে এই যে দুগ্ধজাত বস্তু তার প্রক্রিয়াকরণ তার থেকে বিভিন্ন প্রোডাক্ট তৈরি সেখানে আমরা বায়োটেকনোলজিকে ইউজ করছি ফার্মাসিউটিক্যালসে আমরা প্রচুর পরিমাণে বায়োটেকনোলজিক্যাল ব্যবহার আছে সেখানে আমরা বিভিন্ন কেমিক্যাল থেকে আরম্ভ করে বিভিন্ন ফার্টিলাইজার থেকে আরম্ভ করে নানান কিছু প্রস্তুতিতেও ব্যবহার করা হচ্ছে জিনোমিক্সে ব্যবহার করা হচ্ছে ইম্প্রুভমেন্ট অফ ফুড টেকনোলজি ফুড টেকনোলজি মানে ফুডের কোয়ালিটি ফুডের কোয়ান্টিটি ফুডের যে গুণগত মান সেটাকে এনহ্যান্স করার জন্য বা বাড়ানোর জন্য বায়োটেকনোলজিকে ব্যবহার করা হচ্ছে অ্যানিমেল ব্রিডিংয়ের ক্ষেত্রেও করছি অ্যানিমেল ব্রিডিং মানে পশুদের থেকে নতুন মানে তার অফস্প্রিং তৈরি করা তার বা ক্লোন তৈরি করা এরকম বিভিন্ন ক্ষেত্রে আমরা বায়োটেকনোলজিকে আমরা ব্যবহার ইউজ করছি তো চলো আমরা দেখি আমাদের এনসিআরটিতে প্রথমেই রয়েছে যে বায়োটেকনোলজিকে আমরা দেখো তোমাদের এনসিআরটি লাইনেই একদম রয়েছে পুরো বইয়ের লাইন থেকেই নেওয়া এটা এই কথাটা একটু দেখে নাও বায়োটেকনোলজি ইন এগ্রিকালচার বায়োটেকনোলজিকে দেখো তাহলে আমি একটা কথা একটু বলে নিই আগের প্রিভিয়াস পেজে একটু যাই দেখো তাহলে সব থেকে বেশি বায়োটেকনোলজিকে কোথায় ইউজ করা হয়েছে জানো বর্তমান দিনে বায়োটেকনোলজিকে থেকে বেশি ইউজ করা হয়েছে একটা হচ্ছে এগ্রিকালচারাল ফিল্ডে আর একটা মেডিসিন ফিল্ডে মানে মেডিকেল ফিল্ডে ঠিক আছে তো এই দুটো ক্ষেত্রে সব থেকে বায়োটেকনো বায়োটেকনোলজিকে ব্যবহার করা হয়েছে তাহলে হিউজ আমি এখানে লিখেই দিচ্ছি হিউজ হিউজ ইউজেস অফ বায়োটেক সবথেকে হিউজ ইউজ করা হয়েছে কোথায় দুটো ফিল্ডের কথা আমি বললাম একটা হচ্ছে এগ্রিকালচারাল ফিল্ড একটা দেখো এখানেই লিখেছি প্ল্যান্ট এগ্রিকালচার এগলি এগ্রিকালচারাল ফিল্ড এখানে একটা ব্যবহার করা হয়েছে আর এটা হচ্ছে মেডিকেল মেডিকেল ফিল্ডে ঠিক আছে তো এই দুটো জায়গাতে বায়োটেকনোলজি সব থেকে বেশি ইউজ করা হয়েছে ঠিক আছে তাহলে এগ্রিকালচারাল ফিল্ড মেডিকেল ফিল্ড এই দুটো আমরা দেখবো তাহলে আমরা প্রথম প্রথম আমরা আসবো এই যে এগ্রিকালচারাল যে ফিল্ড আছে তারপরে আমরা মেডিকেল ফিল্ড দেখবো এগ্রিকালচারাল ফিল্ড নিয়েই আমাদের আজকে লেকচার ওয়ান হবে মেডিকেল ফিল্ড নিয়ে আমরা লেকচার টুতে আমরা সেগুলো আমরা আলোচনা করব ঠিক আছে তো চলো তোমাদের দেখো এনসিআরটির লাইন থেকেই নেওয়া একদম এই পেজটা প্রায় প্রায় এনসিআরটি লাইন থেকে নেওয়া তো দেখো বায়োটেকনোলজি ইন এগ্রিকালচার বায়োটেকনোলজিকে এগ্রিকালচারে কীভাবে ব্যবহার করা হচ্ছে দেখো বায়োটেকনোলজিকে এই তিনটে পয়েন্ট দেখো আমি এখানে লিখেছি তিনটে পয়েন্টই কিন্তু তোমাদের এনসিআরটির বইটাই দেওয়া আছে এনসিআরটির বইটা সবাই সাথে রেখে পড়বে যখন পড়বে বায়োটেকনোলজি ইন এগ্রিকালচার এগ্রিকালচারে বায়োটেকনোলজিকে কীভাবে ব্যবহার করা হয়েছে দেখো তিনটে ক্ষেত্রে সবথেকে বেশি ব্যবহার করা হয় বায়োটেকনোলজি এক অ্যাগ্রো কেমিক্যাল বেসড কালচার অ্যাগ্রো কেমিক্যাল বেসড কালচার অর এগ্রিকালচার ঠিক আছে অ্যাগ্রো কেমিক্যাল বেসড এগ্রিকালচার দুই হচ্ছে অর্গানিক এগ্রিকালচার আর তিন হচ্ছে জিএমসি জেনেটিক্যালি মডিফাইড ক্রপ বেসড এগ্রিকালচার জিএমসি মানে জেনেটিক্যালি মডিফাইড বেসড জিএমসি কথার মানে হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড ক্রপ জি এম সি জেনেটিক্যালি মডিফাইড ক্রপ জেনেটিক্যালি মডিফাইড ক্রপ বেসড এগ্রিকালচার বা জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড ক্রপ বেসড এগ্রিকালচার এই তিনটে ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এবার এই তিনটে ক্ষেত্রে একটা ওয়াইড ওয়াইড একটা মানে দিক রয়েছে অনেকটা বিস্তৃত দিক রয়েছে এই তিনটের প্রথমে আমরা আসি অ্যাগ্রোকেমিক্যাল বেসড এগ্রিকালচার সেখানে কীভাবে ব্যবহার করা হয়েছে বায়োটেকনোলজিকে দেখো অ্যাগ্রো কেমিক্যাল বেস এগ্রিকালচারে ফাঙ্গিসাইড ইউজেসে ব্যবহার করা হয়েছে ফাঙ্গিসাইড ইনসেকটিসাইড ইউজেস মানে ইনসেকটিসাইড তৈরির ক্ষেত্রে বায়োটেকনোলজিকে ব্যবহার করা হয়েছে ফাঙ্গিসাইড তৈরিতে ব্যবহার করা হয়েছে ইনটে ইনসেকটিসাইড তৈরিতে ব্যবহার করা হয়েছে হার্বিসাইড তৈরিতে ব্যবহার করা হয়েছে রোডেন্টিসাইড তৈরিতে ব্যবহার করা হয়েছে ফাঙ্গিসাইড মানে তোমরা জানো ফাঙ্গাসকে মেরে ফেলে জানা সেই সমস্ত আগে কি করা হতো ফাঙ্গিসাইডের জন্য সমস্ত কেমিক্যাল ব্যবহার করা হতো কিন্তু এখন সেই কেমিক্যালটাকে চেঞ্জ করে দেওয়া হচ্ছে তার নেচার যে কেমিক্যাল মানে কি আচ্ছা ধরো কোনো একটা ফসল হোক খাবার হোক বা কোনো ক্রপ হোক যাই হোক সেখানে ফাঙ্গাস জন্মেছে তুমি সেই সেখানে ফাঙ্গিসাইড ইউজ করে দিলে ফাঙ্গিসাইড ইউজ করলে মানে কি সেটা একটা কেমিক্যাল আগে ছিল কেমিক্যাল সেই কেমিক্যাল আমাদের শরীরে যেত সেই কেমিক্যাল বৃষ্টির জলে ধুয়ে জলাশয়ে যেত বা অন্যান্য বিভিন্ন মানে আশেপাশের ল্যান্ড হোক বা অন্য কোনো জায়গায় চলে যেতে পারতো সেখানে গিয়ে কি করতো ল্যান্ড বা জলাশয়ে গিয়ে বা আমাদের শরীরে গিয়ে বিষক্রিয়ার সৃষ্টি করতে পারত তাই এখন সেটাকে চেঞ্জ করে সেই ফাঙ্গিসাইডগুলোকে আর কেমিক্যাল দেওয়া হচ্ছে না তাতে বায়োটেকনোলজি ইউজ করা হয়েছে বায়োটেকনোলজির ইউজ করিয়ে সেই ফাঙ্গিসাইডগুলোকে এমনভাবে মডিফাই করা হচ্ছে যাতে তার কেমিক্যাল যে যে কেমিক্যালের যে হার্মফুল ব্যাপারটা সেটা অনেক অনেকটা ক্ষেত্রেই সেটা কি হয়ে যাচ্ছে মিনিমাইজ হয়ে যাচ্ছে ঠিক আছে তো সেখান থেকে ফাঙ্গিসাইড ইউজ তৈরিতে আমরা কাকে কাজে লাগাচ্ছি বায়োডোনোলজিকে কাজে লাগিয়েছি ইনসেকটিসাইড পতঙ্গদের মারার জন্য হার্বিসাইড আগাছা এই বা হার্ব এই জাতীয় ছোটো ছোটো গাছপালাকে মেরে মানে মেরে ফেলার জন্য সেখানে আমরা ব্যবহার করছি রোডেন্টিসাইড ইঁদুর জাতীয় প্রাণী তাদেরকে যারা ফসলের ক্ষতি করে তাদেরকে রোখার জন্য আমরা ব্যবহার করছি এছাড়া ফার্টিলাইজারেও ফার্টিলাইজার তৈরিতেও আমরা ব্যবহার করছি ঠিক আছে বায়ো ফার্টিলাইজার তৈরিতে এবার দেখো এই যে ফাঙ্গিসাইড এই 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 প্রথম চারটে এগুলোকে আমরা বলি অল আর পেস্টিসাইড এই সমস্ত পেস্টিসাইড তৈরিতে আমরা অ্যাগ্রো কেমিক্যাল বেসড কালচারকে ইউজ করি নেক্সট অর্গানিক কালচার অর্গানিক এগ্রিকালচার অর্গানিক এগ্রিকালচারে কি করা হচ্ছে বায়ো ফার্টিলাইজার তৈরি করা হচ্ছে বায়ো ফার্টিলাইজার ছাড়াও দেখো এই যে বায়ো ফার্টিলাইজার এই যেখানে বলেছিলাম ফার্টিলাইজার ফার্টিলাইজার মিনস হচ্ছে এই বায়ো ফার্টিলাইজার এই বায়ো ফার্টিলাইজার তৈরিতে কিন্তু একটা বর্তমান পৃথিবীতে অর্গানিক ফার্মিং এর পুরো ডেফিনেশনকেই বদলে দিয়েছে এই বায়ো ফার্টিলাইজারের ইউজেস বায়ো ফার্টিলাইজার ইউজ করেই কিন্তু একমাত্র কী করা সম্ভব হয়েছে অর্গ্যানিক ফার্মিং করা সম্ভব হয়েছে দুই বায়োপেস্টিসাইডস বায়ো কন্ট্রোল বিভিন্ন প্ল্যান্ট হোক বা বিভিন্ন যে কোনো ফুড হোক বা যাই হোক সেখানে আমরা বায়োকন্ট্রোল ইউজ করতে পারছি বায়োটেকনোলজিকে ইউজ করে ব্যাকটেরিয়া বা মাইক্রোবস বা অন্যান্য পেস্টিসাইড তাদেরকে কন্ট্রোল করতে পারছি বায়োকন্ট্রোল বায়ো ইনসেকটিসাইড এগুলো সবই অর্গানিক এগ্রিকালচারে আমাদের কি করে হেল্প করে আর লাস্ট আছে জেনেটিক্যালি জেনেটিক্যালি ক্রপ ক্রপ অর সেটা সেটা এগ্রিকালচারে কিভাবে হেল্প করেছে সেটা এগ্রিকালচারে হেল্প করছে ইট ইজ পসিবল ফর গ্রিন রেভলিউশন দেখো এই যে কথাটা লেখা আছে ইট ইজ পসিবল ফর গ্রিন রেভলিউশন দেখো এই যে এই যে কথাটা লিখে লেখা আছে এই কথাটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বা আমাদের ভবিষ্যৎ পৃথিবীতে বেঁচে থাকার মন্ত্র তোমরা বলবে স্যার কেন হঠাৎ করে এমন কথা কেন বলছেন তার কারণ হচ্ছে দেখো এই যে জিএমসি জেনেটিক্যালি মডিফাইড ক্রপ এই কিন্তু আমাদের ভবিষ্যতে বাঁচিয়ে রাখবে কেন বলতো তোমরা বলবে স্যার কেন কারণ এরাই এই জেনেটিক্যালি মডিফাইড ক্রপ এরাই কি করছে গ্রিন রেভলিউশন ঘটিয়েছে গ্রিন রেভলিউশন মানে কি আর কিছুই না পৃথিবীতে জনসংখ্যা হু করে বাড়ছে আমরা খালি কি করছি প্রোডাকশান করছি সেই প্রোডাকশান আমাদের জনসংখ্যাকে হু করে বাড়াচ্ছে খাবার কোথায় রিসোর্স কোথায় সেসব হুঁচ নেই কিন্তু জনসংখ্যা বাড়িয়ে যাচ্ছে আমরা তাহলে এই জনসংখ্যা যে বাড়ছে রিসোর্স এটা সীমিত জনসংখ্যা বাড়ছে খাবার পাবে কোথায় খাবারের তাহলে কি পুষ্টিগত গুণাগুণ খাবারের যে কোয়ালিটি কোয়ান্টিটি তার মানকে কি করতে হবে এনহ্যান্স করাতে হবে সেই এনহ্যান্স করি করানো হয়েছে যে পদ্ধতিতে বায়োটেকনোলজির যে পদ্ধতিতে সেটা হচ্ছে জেনেটিক্যাল ইঞ্জিনিয়ার পদ্ধতিতে সেই জেনেটিক্যাল ইঞ্জিনিয়ার পদ্ধতিতে ফুড ক্রপ বা যে কোনো শস্য ফলমূল যাই হোক না কেন শাকসবজি তার গুণগত মানকে এনহ্যান্স করানো হয়েছে আর সেটা সেই ঘটনাকে বলা হচ্ছে গ্রিন রেভলিউশন সেই গ্রিন রেভলিউশনের জনককে ফাদার বলা হয় নরম্যান ই বোরলং এটা হচ্ছে আর এম এস স্বামীনাথন ইনি হচ্ছেন আমাদের ইন্ডিয়াতে ইন্ডিয়াতে ইনি হচ্ছেন জনক ইন্ডিয়াতে ইনি হচ্ছেন জনক দেখো সব চলে গেল তো দাঁড়াও এই দুটোতে মার্কিং করেছিল দেখো এম এস স্বামীনাথন একে ইন্ডিয়া ইন্ডিয়াতে আমাদের ভারতে গ্রিন জনক কে তিনি তিনি হচ্ছেন এম এস স্বামীনাথন কিছুদিন আগে রেভলিউশনের সম্ভবত গত বছরেই তিনি মারা গিয়েছেন ঠিক আছে খুবই দুঃখের বিষয় সেটা আর সারা ওয়ার্ল্ডে ওয়ার্ল্ডে ফাদার অফ গ্রিন রেভলিউশন ধরা হয় কাকে তিনি হচ্ছেন এন ই বোরলং তাকে ধরা হয় গ্রিন রেভলিউশনের জনক এখন চলো আমরা দেখি যে গ্রিন রেভলিউশনটা কি হোয়াট ইজ গ্রিন রেভলিউশন এই বিষয়টা আমরা একটু জানি এটা তো বলেই দিলাম বলে দিলেই শুধু হবে না আমরা একটু দেখি ব্যাপারটা চলো তাহলে হোয়াট ইজ গ্রিন রেভলিউশন হোয়াট ইজ গ্রিন রেভলিউশন গ্রিন রেভলিউশন কি তাহলে দেখো গ্রিন রেভলিউশন বলতে গেলে একটা জিনিসই বলতে আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলবো তোমরা আমরা মানে আমরা সবাই আইদার কি খাই ভাত খাই অথবা রুটি খাই ভাত বা রুটি কি দিয়ে তৈরি হয় চাল বা আটা থেকে সেই রাইস বা হুইট সেই রাইস বা হুইট তার গুণগত মান তার গুণগত মান বা তার যে মানে ধান খেত বা গম খেতে পোকা ধরে অনেক সময় পোকাতে অনেক সময় খেয়ে নেয় সেটাকে কন্ট্রোল করার যে পদ্ধতি সেই দুটো ক্ষেত্রেই কাকে ইউজ করা হয়েছে বায়োটেকনোলজিকে ইউজ করা হয়েছে ঠিক আছে তাহলে দুটো ক্ষেত্রেই কি করা হয়েছে বায়োটেকনোলজিকে ইউজ করা হয়েছে তাহলে ধান অথবা গম দেখো গ্রিন রেভলিউশন বোঝাচ্ছি আমি তোমাদের ভালো করে বুঝবে তাহলে রাইস আইদার রাইস অর হুইট এই দুটো জিনিসেরই খুব ভালো করে শোনো সবাই রাইস অথবা হুইট এই দুটো যে জিনিস দেখছি এই দুটো জিনিসের গুণগত মানকে এনহান্স করানো হয়েছে গুণগত মানকে বিবর্ধিত করা হয়েছে কিসের সাহায্যে তিন ভাবে তিন ভাবে গুণগত মানকে বিবর্ধিত করা হয়েছে তিনটে ক্ষেত্র কি কি একটা হচ্ছে একটা হচ্ছে ওয়াই এইচ ওয়াই ভি সেটা আবার কি স্যার এইচ ওয়াইভি দেখো এই রাইস আর হুইটের হাই ইয়েল্ডিং ভ্যারাইটি তৈরি করা হয়েছে রাইস অথবা হুইটের কি তৈরি করা হয়েছে হাই ইয়েল্ডিং ভ্যারাইটি এইচ ওয়াইভি মিন্স হচ্ছে হাই ইয়েল্ডিং ভ্যারাইটি এই হাই হেল্ডিং ভ্যারাইটি তৈরি করা হয়েছে কার এই রাইস অথবা হুই হুইটের মানে মানে ধান অথবা গম তার যে বীজ রয়েছে বীজ সেই বীজগুলোকে উন্নত মানের করে দেওয়া হয়েছে উন্নত মানের মানে মানে সেটা কি মানে তাতে হয়তো ভিটামিন এর পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে কোনো একটা জিনকে ইন্ট্রোডিউস করিয়ে ভিটামিনের পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে বা কোনো একটা জিনকে ইন্ট্রোডিউস করিয়ে তার আদার্স কোনো মানে মিনারেলসের পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে বা তার মানে ধান বা গম ছাড়াও অন্য কোনো যদি সবজি হয় তার তাড়াতাড়ি পচে যাওয়া তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়া সেই ব্যাপারটাকেও কমিয়ে ফেলা হয়েছে ঠিক আছে তাহলে কিভাবে করা হয়েছে তার বীজ বীজটার যে ভ্যারাইটি সেই ভ্যারাইটিটাকে কি করা হয়েছে ভ্যারাইটিকে চেঞ্জ করে মডিফিকেশন করা হয়েছে তাহলে রাইস অথবা হুইটের যে বীজ রয়েছে সিড রয়েছে সিডের ভ্যারাইটিটাকে কি করা হয়েছে মডিফাই করে সেটা অনেকটা হায়ার কোয়ালিটির করা হয়েছে সেইটাকে বলছি হাই ইয়েল্ডিং ভ্যারাইটি তৈরি করা হয়েছে এক নাম্বার দুই হচ্ছে অ্যাগ্রো কেমিক্যাল টেকনোলজি ইউজ করা হয়েছে অ্যাগ্রো কেমিক্যাল টেকনোলজি এই অ্যাগ্রোকেমিক্যাল টেকনোলজির ইউজ করে কি করা হচ্ছে রাইস অথবা হুইটের দেখো দেখো টেকনোলজি মানে কি কি করবে অ্যাগ্রোকেমিক্যাল টেকনোলজি টেকনোলজি একটু আগেই আমরা দেখলাম ফার্টিলাইজার তৈরি করে পেস্টিসাইড ইনসেক্টিসাইড সব কি হচ্ছে বায়ো পেস্টিসাইড বায়ো ইনসেকটিসাইড বায়ো ফার্টিলাইজার এইগুলো তৈরি করা হচ্ছে যত বেশি তত কি হচ্ছে তত এই সমস্ত রাইস অথবা হুইট আগে এক কাটা জমিতে যদি দশ বস্তা ধান হতো বা দশ বস্তা গম হতো এখন অ্যাগ্রোকেমিক্যাল টেকনিক ইউজ করলে কি করা হচ্ছে দশের জায়গায় বারো বস্তা হয়ে যাচ্ছে আবার উন্নত মানের এই যে হাই এল্ডিং ভ্যারাইটির সিড ইউজ করলে কি হচ্ছে আরও দু বস্তা বেড়ে গেলো মানে আগে দশ বস্তা হতো অ্যাগ্রোকেমিক্যাল টেকনোলজি ইউজ করার ফলে বারো বস্তা হচ্ছিল হাই এল্ডিং ভ্যারাইটি ইউজ করার জন্য আরো দু বস্তা বেড়ে চোদ্দ বস্তা হয়ে গেছে আরও একটা বাকি আছে সেখানে হয়তো সেটাতেও আরো দু বস্তা বেড়ে ষোলো বস্তা হয়ে যাচ্ছে তাহলে যেখানে দশ বস্তা ধান হতো এক কাটা জমিতে সাপোজ ধরে নাও সেখানে এখন হচ্ছে ষোলো বস্তা তাহলে কিসের ইউজ করে হচ্ছে গ্রিন এই 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 পদ ব্যাপারটাকেই যে এক জমিতে আগে বস্তা বস্তা ধান এখন সেখানে হচ্ছে দশ সরি কিছু মনে করো না আমার আইডিয়া নেই যে এক কাটা জমিতে কত বস্তা হয় আমি জাস্ট ধরলাম এক কাটা জমিতে আগে দশ বস্তা হতো এখন হচ্ছে ষোলো বস্তা কিসের জন্য হু ইজ রেসপন্সিবল এই ঘটনার জন্যই রেসপন্সিবল হচ্ছে গ্রিন রেভলিউশন এই গ্রিন রেভলিউশন কে ঘটিয়েছিলেন আমাদের ইন্ডিয়াতে এম এস স্বামীনাথন তিনি এখন আজ নেই আমাদের মধ্যে কিন্তু সত্যিই তিনি ফাদার অফ গ্রিন রেভলিউশন ইন ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ডে হচ্ছে এন ই বোরল ঠিক আছে তাহলে থার্ডটা কি বেটার প্র্যাকটিস বেটার প্র্যাকটিস ब्रिटर प्रैक्टिस एंड टेक्निक्स এইটা হচ্ছে থার্ড পয়েন্ট তাহলে দেখো শুধু হাই মানে উন্নত মানের বীজ ব্যবহার করলে হবে না হাই এল্ডিং ভ্যারাইটি ব্যবহার করলে হবে না শুধু অ্যাগ্রোকেমিক্যাল টেকনোলজিতে বায়ো ফার্টিলাইজার বায়ো পেস্টিসাইড বায়ো ব্যবহার করলে হবে না উন্নত মানের টেকনিক্সও থাকতে হবে প্র্যাকটিসও থাকতে হবে উন্নত মানের কর্মীকেও নিযুক্ত করতে হবে এই সমস্ত যদি থাকে তবেই একমাত্র কি সম্ভব এই তিনটে ক্ষেত্র থাকলেই গ্রিন রেভলিউশন সম্ভব আর এই তিনটে এই তিনটে ব্যাপার দেখো এই তিনটে এই তিনটে ব্যাপার কি ঘটিছে যেন আমি তো শুধু জাস্ট আমি তোমাদের হিসেব একটা বললাম যে দশ বস্তা ধানটা ষোলো বস্তা হয়েছে কিন্তু তা নয় দশ বস্তা ধান শুধু ষোলো বস্তা হয়নি সেটা তিরিশ বস্তা হয়ে গেছে এই তিনটে ব্যব তিনটে ক্ষেত্র যদি একসাথে ব্যবহার করা হয় গ্রিন রেভলিউশনে কি হয়েছে রাইস বা হুইটের প্রোডাকশান থ্রি টাইম বেড়ে গিয়েছে থ্রি এক্স টাইম তাহলে এই তিনটে ক্ষেত রাইট অথবা হুইট আগে যদি এক বিঘা জমিতে ধরে নাও সাপোজ দশ বস্তা ধান হয়ে থাকে এখন বর্তমানে এই তিনটে টেকনিক ইউজ করে সেখানে তিরিশ বস্তা ধান হচ্ছে তার মানে কত পরিমাণ বেড়ে গিয়েছে থ্রি এক্স টাইম এনহ্যান্স এনহ্যান্স থ্রি টাইমস ঠিক আছে তাহলে প্রোডাকশানটাকে কত গুণ বাড়িয়ে দিয়েছে তিন গুণ বাড়িয়ে দিয়েছে বোঝা গেল সবাই বুঝতে পেরেছ ঠিকঠাক চলো তাহলে এবার আমরা দেখব যে আমরা এখানে জানলাম আমরা এখানে কি জানলাম যে গ্রিন রেভলিউশনটা কীভাবে হয়েছে নেক্সট পয়েন্ট দেখো আমরা আসছি তোমাদের এনসিআরটি একদম পেজেই পেজটাকেই তুলে দেওয়া আছে ঠিক আছে এনসিআরটি পেজটা আমরা একটু আগেই দেখছিলাম আচ্ছা আগের পেজে একটু দেখাই জিএমসি বলে একটা লিখেছিলাম এই যে জি জেনেটিক্যালি মডিফাইড ক্রপ আচ্ছা ক্রপ ফসল হলে না সেটাকে আমি ক্রপ বলছি জেনেটিক্যালি মডিফাইড ক্রপ কিন্তু এটাকে অ্যাকচুয়ালি কি বলা হয় জিএমও জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম তাহলে এই জিএমসি বা জিএমওটা কি চলো আমরা একটু দেখি জিএমসি বা জিএমও দেখো প্ল্যান্টস ব্যাকটেরিয়া ফাঙ্গি অ্যান্ড অ্যানিমেলস হুজ জিনস হ্যাভ বিন অল্টার্ড বাই ম্যানুপুলেশন আর কল্ড জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম তাহলে দেখো প্ল্যান্ট ব্যাকটেরিয়া ফাঙ্গি অ্যান্ড অ্যানিমেলস প্ল্যান্টের ক্ষেত্রেও করা হয় ব্যাকটেরিয়া ফাঙ্গি অ্যানিমেলস যার যে কোনো ক্ষেত্রে হতে পারে হুজ জিনস বিন অল্টারনেট যার জিনটার কিছু অল্টার করা হয়েছে বাই ম্যানুপুলেশান কোনো টেকনিক ইউজ করে তার জিনটার পরিবর্তন ঘটানো হয়েছে মডিফিকেশান ঘটানো হয়েছে সেটাকে আমরা কী বলছি জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম অর জিএমও তাহলে সেই জিএমও জি মানে জিএমও জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম জিএম প্ল্যান্টস হ্যাভ বিন ইউজফুল ইন মেনি ওয়েজ প্রচুর ক্ষেত্রে আমাদের কাজে লাগে আমাদের দৈনন্দিন জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে যাচ্ছে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম জেনেটিক্যালি মডিফিকেশন হ্যাস দেখো কি কি বলছে দেখো জেনেটিক্যালি মডিফিকেশন কোথায় কোথায় করা হয়েছে আমরা একটু দেখি চলো দেখো মেড ক্রপস মোর টলারেন্ট টু অ্যান্টিবায়োটিক স্ট্রেসেস কোল্ড কপ সল্ট হিট তাহলে দেখো এই যে জেনেটিক্যালি মডিফাইড যে অর্গানিজম আছে জেনেটিক্যালি মডিফায়েড অর্গানিজম সেটা সবথেকে বেশি কোথায় ব্যবহার করা হচ্ছে জেনেটিক্যালি মডিফায়েড দেখো মেড ক্রপস মোর টলারেন্ট সেটা ফসলকে আরো বেশি টলারেন্ট করে দিচ্ছে কিসের জন্য উপর অ্যান্টিবায়োটিক স্ট্রেসের উপর কোল্ড মানে খুব ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা জায়গা সেখানে যে ফসল চাষ হওয়ার কথা নয় সেখানে সেই ফসল চাষ হচ্ছে যে সল্ট হিট খুব লবণাক্ত এরিয়া যেখানে একেবারেই উপযুক্ত নয় ধরো লেবু চাষের জন্য বা আঙুর চাষের জন্য সেখানেও সল্টি এরিয়াতেও লেবু আঙুর চাষ হচ্ছে হিট প্রচণ্ড হিট এরিয়া গরম উত্তপ্ত এলাকা যেখানে যেখানে হয়তো শীত প্রধান দেশের যে সমস্ত গাছপালা সেগুলো হওয়ার কথা নয় কিন্তু সেগুলো করানো যাচ্ছে কিসের জন্য মেড মোর টলারেন্ট করা গিয়েছে অ্যান্টিবায়োটিক ট্রেস থেকে তার জন্য হচ্ছে এগুলো আমরা এক্সাম্পল দিয়ে বোঝাবো আসছি রিডিউসড রিলায়েন্স অন কেমিক্যাল পেস্টিসাইড পেস্ট রেজিস্ট্যান্ট ক্রপস প্রচুর ক্ষেত্রে পেস্ট রেজিস্ট্যান্ট ক্রপ তৈরি করা গিয়েছে হেল্পড ইন রিডিউস পোস্ট হারভেস্ট লসেস যে চাষ করার পর পোস্ট হারভেস্ট লসেস চাষ করার পর সেগুলোকে মজুদ রাখার সময় অনেক ফসল নষ্ট হতো সেটাকেও কি করা গিয়েছে গিয়েছে সেটাকেও মিনিমাইজ করা কার ইউজ করে বায়োটেকনোলজির ইউজ করে ঠিক আছে দাঁড়াও একটু জল খেয়ে নি ঠিক আছে তাহলে শোনো আমরা যেটা বলছিলাম থার্ড ইনক্রিজড এফিসিয়েন্সি অফ মিনারেল ইউজেস বাই প্ল্যান্টস তাহলে ইনক্রিজ করা হয়েছে এফিসিয়েন্সি অফ মিনারেল ইউজেস মিনারেলস যে খনিজ লবণ আছে তার ইউজেসকে ঠিক আছে তার ইনক্রিজ করা হয়েছে এফিসিয়েন্সিকে ইনক্রিজ করা হয়েছে এটা কী প্রিভেন্ট করেছে দিস প্রিভেন্টস আর্লি এক্সটেন্টিলিটি অফ সয়েল আর্লি যে এক্সটেন্ট আছে বা অফ ফার্টিলিটি সয়েলের যে ফার্টিলিটির ক্ষেত্রে যে আর্লি এক্সিস্টেন্স আছে সেটাকে কি করা হয়েছে প্রিভেন্ট করা গিয়েছে নেক্সট এনহ্যান্সড নিউট্রিশনাল ভ্যালু অফ ফুড এক্সাম্পল ভিটামিন এ ইনিচড রাইস দেখো যেটা আমি বারবার বলছিলাম ফসল বা খাদ্যের বা শস্যের নিউট্রিশনাল ভ্যালুকে নিউট্রিশনাল ভ্যালুকে নিউট্রিশনাল ভ্যালুকে কি করা গিয়েছে নিউট্রিশনাল ভ্যালুকে এনহ্যান্সড করা গিয়েছে এনহ্যান্সড

এইটার যদি বলতে চাই তাহলে আমাদের বলতে হবে গোল্ডেন গোল্ডেন রাইসের কথা রাইস ঠিক আছে ক্লিয়ার তাহলে হয়েছে সবার কাছে দেখো এই এই কটা বিষয় নিয়ে এবার আমরা আলোচনা করব তাহলে ফার্স্ট আসি আমরা দেখো মেড ক্রপস মোর টলারেন্ট টু অ্যান্টিবায়োটিক ট্রেস এমন ফসল বা এমন ক্রপ আবিষ্কার করা হচ্ছে বা এমন মডিফিকেশন করা হচ্ছে ক্রপগুলোর যারা এক্সট্রিম কোল্ডেও বেঁচে থাকতে পারে ঠিক আছে ড্রাউট বা সল্টি এরিয়াতেও বেঁচে থাকতে পারে এক্সট্রিম হিটের মধ্যেও বা হিটের মধ্যেও তারা হিট এরিয়াতেও তারা নিজেদেরকে কি করতে পারে নিজেদেরকে অভিযোজিত করতে পারে নিজেদেরকে সেখানে ভালোভাবে টিকিয়ে রাখতে পারে ঠিক আছে সেরকম আবিষ্কার করা হচ্ছে রিডিউস রিলায়েন্স অন এন কেমিক্যাল পেস্টিসাইড কেমিক্যাল পেস্টিসাইড ইউজ করেছে দেখো এটা খুব ভাইটাল একটা ব্যাপার এই কথাটা থেকে মেন আমরা যাব রিডিউস রিলায়েন্স পেস্টিসাইড তাহলে কমানো হয়েছে নির্ভরতা কিসের ওপর কেমিক্যাল পেস্টিসাইড কেমিক্যাল পতঙ্গনাশকের ওপর যে নির্ভরতা ছিল সেটাকে রিডিউস করে দেওয়া হয়েছে পেস্ট রেজিস্টেন্ট ক্রপ আবিষ্কার করে তাহলে এই যে পেস্ট রেজিস্টেন্ট ক্রপ এই যে পেস্ট রেজিস্ট্যান্ট ক্রপ কি জিনিস আবিষ্কার করা হয়েছে কি কি আবিষ্কার করা হয়েছে একটা হচ্ছে বিটি টক্সিন বা বিটি এই যে বিটি টক্সিন হ্যাঁ বিটি লিখি বিটি টক্সিন আরেকটা হচ্ছে আর এনআই আর এন আর এন আই আই মিন্স হচ্ছে আর এন ঠিক আছে আমি সব এগুলো ডিটেলসে বোঝাবো ইন হিউজ ডিটেলসে বোঝাবো চাপ নেওয়ার কোনো দরকার নেই ম্যা হু ঠিক আছে ডায়লগার বেশি নিয়ে ফিল্মি ডায়লগ দিয়ে সময় নষ্ট করে লাভ নেই তোমাদের বোর্ডের গ্লাসে প্রচুর ডায়লগ ডায়লগ দেওয়া হয়েছে কিন্তু এখন শুধু পড়া 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 হ্যাঁ তার মধ্যে একদম সময় আবার যে পড়তে ভালো লাগবে তা না মাঝে মধ্যে একটু গল্প থাকতে হবে সেটা তো চলবেই তো আচ্ছা এটা আমি একটু বুঝিনি ছোট্ট একটা জিনিস কাহিনী শেয়ার করবো ঠিক আছে রিডিউস রিলায়েন্স অন কেমিক্যাল পেস্টিসাইড তাহলে কেমিক্যাল পেস্টিসাইডদের ওপর উপর নির্ভরতা কমিয়ে দিয়ে বায়ো পেস্টিসাইড এর উপর নির্ভরতা বাড়ানো হয়েছে বায়ো পেস্টিসাইডটা কি এই যে পেস্ট রেজিস্ট্যান্ট ক্রপ তৈরি করা হয়েছে যেমন এক হচ্ছে বিডিডক্সিন আবিষ্কার করা হয়েছে ঠিক আছে দুই হচ্ছে আরএনএ এন এ আর এন আই মানে হচ্ছে আর আই মানে আর এন এই দুটো টেকনোলজিকে ইউজ করিয়ে কি করা হয়েছে কেমিক্যাল পেস্টিসাইড এর বদলে বায়ো পেস্টিসাইড তার যে ধারণা সেটাকে মার্কেটে আনা হয়েছে এবং তার ব্যাপক সেটার কি করা হচ্ছে সেটা চারিদিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং এখন বর্তমানে সেটা খুব অ্যাভেলেবেল এর পর্যায়ে চলে এসছে আমরা একটু পরেই দেখবো ব্যাপারটা কি নেক্সট আচ্ছা ইনক্রিজ অফ অফ মিনারেল ইউজেস প্ল্যান্ট এটা তো বলেইছি আর এনহ্যান্স দ্য নিউট্রিশনাল ভ্যালু অফ ফুড এক্সাম্পল ভিটামিন এ গোল্ডেন রাইসের কথা আমরা বলেছি তাহলে চলো আমরা এগুলো দেখবো আরেকটা কোথায় গেল এই যে হেল্পড ইন রিডিউস তিন নম্বর পয়েন্টটা দেখো তাহলে দুইটা আমরা খুব ভালো করে আলোচনা করব। তিনটা দেখবো সব কটাই দেখবো এক তো দেখেছি বলেই দিয়েছি একের কথা কি চার বললাম পাঁচ বলেছি তিনটা একটু ডিটেলসে বলি হেল্প টু রিডিউস পোস্ট হারভেস্ট লসেস মানে কি চাষ করার পর হারভেস্ট করে আনা সংগ্রহ করে এনে চাষি কোথায় রাখে কোনো একটা জায়গায় মজুত করে রাখেন সেটা আগেকার দিনে গোলা থাকতো বড় বড় ধানের গোলা বা কোনো জায়গায় সেখানে চাষি কি করতেন সেই হারভেস্ট করা সংগ্রহ করে আনা শস্যকে রেখে দিতেন সেই শস্যগুলো এখন সেখানে যদি খুব তাড়াতাড়ি পচে যায় নষ্ট হয়ে যায় তাহলে কেমন লাগবে বলো তো ধরো টমেটো এমন টমেটো তো যদি হারভেস্ট করে আনা হয় ও তিন চার দিনের বেশি থাকতোই না আগে যে টমেটোগুলো কিন্তু এখন বর্তমানে যে টমেটো আবিষ্কার হয়েছে যে টমেটোগুলো মার্কেটে আসছে সেগুলো তুমি কুড়ি দিন রেখে দাও তার নষ্ট হবে না কিন্তু আগেকার টমেটো দিশি টমেটো বলে এরকম লাল লাল হয় দিশি টমেটো তুমি রেখে দাও তিন দিন রেখে দাও ফুচুস মোড়ে একদম নরম হয়ে একদম পচে গলে তার একদম রস বেরিয়ে চলে গেল সে আর খাওয়া যায় না কিন্তু এখনকার টমেটো কুড়ি দিন কেন এক মাস পর্যন্ত থেকে যেতে পারে তাহলে চাষ করার পর যে পোস্ট হারভেস্ট লসেস হচ্ছিল সেই লসেসটাকেও কমানো গিয়েছে যার একটা এক্সাম্পেল কি যার একটা এক্সাম্পল এই যে রিডিউস পোস্ট হারভেস্ট লসেস এটার এক্সাম্পেল কি এটার এক্সাম্পেল হচ্ছে আমরা সব এক্সাম্পেল কথা বলছি এর এক্সাম্পল এর এক্সাম্পল হিসাবে আমরা কি দেখেছি চলো আমরা একটু দেখি এর এক্সাম্পেল আমরা দেখেছি ফ্লেভার টমেটো ফ্লেভার সেভার টমেটো এর কথা আমরা জানি এই ফ্লেভার সেভার যে টমেটোর কথা আমরা বলছি ফ্লেভার টমেটো আচ্ছা একটু ইটা বাদ টমেটো এই ফ্লেভার সেভার টমেটো এই টমেটো পোস্ট হারভেস্ট লস কে কমিয়ে দিয়েছে এই টমেটো ইউজ করলে এই টমেটো কি হচ্ছে খুব দীর্ঘদিন মানে চাষের জমি থেকে যদি আমরা এনে রেখেও দিই এটা পচে যাচ্ছে না এটা ঠিকঠাক থাকছে ঠিক আছে তাহলে চলো আমরা বুঝিয়ে দিলাম প্রথমটা তাহলে কি হয়েছে প্রথমটা এক্স যে ফসল যে ফসল ঠান্ডা এরিয়ার নয় যে ফসল হিট উষ্ণ এলাকার নয় যে ফসল সল্টি এলাকার নয় সেগুলো সেখানেও চাষ করা যাচ্ছে কীভাবে প্রথম পয়েন্টে বলছে মেড ক্রপস মোর টলারেন্ট টু অ্যান্টিবায়োটিক ট্রেস অ্যান্টিবায়োটিক ট্রেসকে অনেক বেশি পরিমাণে টলারেট করতে পারছে তার জন্য সহ্য করতে পারছে সেকেন্ড পয়েন্টে কী দেখছি রিডিউস রিলায়েন্স অন কেমিক্যাল পেস্টিসাইড কেমিক্যাল যে পেস্টিসাইড তার নির্ভরতা কমিয়ে দেওয়া হয়েছে বাড়িয়ে বাড়ানো হয়েছে কি বায়ো ফার্টিলাইজারের ব্যবহার মানে ইউজেস বায়ো ফার্টিলাইজার বায়ো পেস্টিসাইডের ইউজেস বাড়ানো হয়েছে কিসের মাধ্যমে বিডিটক্সিন টক্সিন আবিষ্কারের মাধ্যমে আর এনে ইন্টারফিয়ারেন্সের মাধ্যমে নেক্সট হেল্প টু রিডিউস পোস্ট হারভেস্ট লস্ট চাষ করার পর সেটার মানে যে নষ্ট হয়ে যাওয়ার ক্ষমতা সেটাকেও কমানো গিয়েছে ফ্লেভার সেভার টমেটো যেমন আবিষ্কার করা হয়েছে এরকম অনেক ফসল আবিষ্কার করা হয়েছে যেগুলো চাষের পর যে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেত সেই ব্যাপারগুলোকে মিনিমাইজ করে দেওয়া হয়েছে এখন দীর্ঘদিন পর্যন্ত সেটা কি থাকে টাটকা থাকে সুন্দর থাকে সতেজ থাকে আরও কি আবিষ্কার করা হয়েছে ইনক্রিজ ডেফিসিয়েন্সি অন মিনারেল ইউজেস বাই প্ল্যান্ট এ তো করাই হয়েছে নেক্সট ইনহ্যান্সড নিউট্রিশনাল ভ্যালু অফ ফুড ফুডের নিউট্রিশনাল ভ্যালুকে বাড়ানো হয়েছে কি আবিষ্কার করা হলে ভিটামিন এ রিস রাইস মানে গোল্ডেন রাইস আর কি যেটা সেটা আবিষ্কার করে এটা করা হয়েছে তাহলে চলো আমরা এবারে এগুলো একটু দেখবো প্রথমে আমরা আসছি বিটি টক্সিন দিয়ে বিটি টক্সিন এই যে আমরা সেকেন্ড পয়েন্টটা নিয়ে ফার্স্ট আলোচনা করবো ফার্স্ট আলোচনা করছি তাহলে দেখো রিডিউসড রিলায়েন্স অন কেমিক্যাল পেস্টিসাইড কেমিক্যাল পেস্টিসাইডের নির্ভরতাকে রিডিউস করা হয়েছে সেই রিডিউস করা হয়েছে কিভাবে পো পেস্ট রেজিস্ট্যান্ট ক্রপ আবিষ্কার করে মানে পতঙ্গ বিরোধী বা প্রতিরোধী শস্য আবিষ্কার করে কিভাবে বিডিটক্সিন আর আর এন এ কথা আমরা এবারে জানবো চলো তাহলে আমরা দেখি এগুলো তোমরা স্ক্রিনশট পরেও পেয়ে যাবে এগুলো ডেসক্রিপশন বক্সে সব পেয়ে যাবে তোমরা বোর্ড ওয়ার্কগুলো ঠিক আছে চলো তাহলে আমরা এবার দেখি বিটি টক্সিন হোয়াট ইজ দেখো তোমাদের এনসিআরটিতে আছে একদম এনসিআরটি লাইন থেকে নেওয়া বিটি টক্সিন হোয়াট ইজ বিটি টক্সিন বিটি টক্সিনটা কি জিনিস কি ব্যাপার আমরা দেখি একটু দেখো সাম অফ দ্য অ্যাপ্লিকেশানস অফ বায়োটেকনোলজি ইন এগ্রিকালচার দ্যাট ইউ উইল স্টাডি ইন ডিটেল আর দ্য প্রোডাকশন অফ পেস্ট রেজিস্ট্যান্ট প্ল্যান্ট হুইচ কুড ডিক্রিজ দ্য অ্যামাউন্ট অফ পেস্টিসাইড ইউজেস তাহলে দেখো সব এখানেই বলে দেওয়া হচ্ছে দেখো অ্যাপ্লিকেশন অফ বায়োটেকনোলজিতে অ্যাপ্লিকেশান এক মিনিট তাহলে দেখো অ্যাপ্লিকেশন অফ বায়োটেকনোলজি এই যে অ্যাপ্লিকেশন অফ বায়োটেকনোলজি আমরা যদি অ্যাপ্লিকেশন অফ বায়োটেকনোলজি দেখি তাহলে আমরা কি দেখছি অ্যাপ্লিকেশন অফ বায়োটেকনোলজি দেখছি যদি অ্যাপ্লিকেশন অফ বায়োটেকনোলজি ইন এগ্রিকালচার এটাকে আমরা দেখি তাহলে দেখব প্রোডাকশান অফ পেস্ট রেজিস্ট্যান্ট প্ল্যান্ট পেস্ট রেজিস্ট্যান্ট প্ল্যান্ট তৈরি করা হয়েছে তাহলে কি রেজিস্ট্যান্ট প্ল্যান্ট তৈরি করা হয়েছে পেস্ট রেজিস্ট্যান্ট প্ল্যান্ট তৈরি করা হয়েছে হুইচ কুড ডিক্রিস দ্য অ্যামাউন্ট অফ পেস্টিসাইড সেটা কি করছে ডিক্রিজ করছে দ্য অ্যামাউন্ট অফ পেস্টিসাইড পেস্টিসাইড ইউজেসের যে অ্যামাউন্ট পরিমাণ সেটাকে ডিক্রিজ কমিয়ে দিচ্ছে বিটি টক্সিন ইজ প্রডিউসড বাই এ ব্যাকটেরিয়াম কল্ড ব্যাসিলাস থুরিঞ্জিয়েন্সিস ব্যাসিলাস থুরিঞ্জিয়েন্সিস সেই ব্যাকটেরিয়া থেকে এক ধরনের টক্সিন বা কেমিক্যাল পাওয়া যেত সেই কেমিক পাওয়া যেত না পাওয়া যায় তাহলে ব্যাকটেরিয়ার নাম কি ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস সেই ব্যাকটেরিয়া থেকে এক ধরনের টক্সিন মেটেরিয়াল পাওয়া যায় সেই টক্সিনটার নাম কি বিটি টক্সিন বিটি ফর ফর শর্ট ইয়ে বিটি ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস বিটি এটাকে শর্টে বলা হয় বিটি টক্সিন জিন বিন ক্লোনড ফ্রম দ্য ব্যাকটেরিয়া অ্যান্ড এক্সপ্রেসড ইন প্ল্যান্টস তাহলে এই কথাটা খুব ভালো করে দেখো বিটি টিন জিনটাকে ভালো করে বোঝো কিন্তু কতটা মডিফিকেশান ভাবো একটা ব্যাকটেরিয়াতে ভালো করে শুনে নাও সবাই ঠিক আছে একটা ব্যাকটেরিয়া আছে সেই ব্যাকটেরিয়া ধরো এই একটা ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়াতে এই একটা জিন পাওয়া গিয়েছে ডিএনএ এই জিনটা কি তৈরি করছে বিটি টক্সিন টক্সিন নামক এমন একটা টক্সিন মেটেরিয়াল তৈরি করছে মানে বিষাক্ত পদার্থ তৈরি করছে যে কি করে কোনো পেস্টকে মেরে ফেলতে পারে কোনো পেস্টকে মেরে ফেলতে পারে ঠিক আছে তাহলে এখন কি করা হচ্ছে দেখো এই জিনটার এই জিনটাকে আমরা আইডেন্টিফাই করছি এই জিনটাকে বের করে আনছি এই জিনটার কি তৈরি করা হচ্ছে ক্লোন তৈরি করা হচ্ছে এই জিনটার কি তৈরি করা হচ্ছে ভালো করে শুনবে ক্লোন ক্লোন তৈরি করা হচ্ছে ক্লোন তৈরি করে সেই জিনটাকে আমরা যদি প্ল্যান্টের মধ্যে দিয়ে দিই প্ল্যান্ট মানে যে গাছ বিভিন্ন গাছের মধ্যে যদি আমরা সেই জিনটাকে দিয়ে দিই তাহলে পতঙ্গ যখন ওই গাছটাকে খাবে তাহলে এই টক্সিন পতঙ্গদের মধ্যে চলে যাবে এবং কি করবে মেরে ফেলবে ভালো করে শোনো বিটি টক্সিন জিন হ্যাজ ক্লোনড ফ্রম দ্য ব্যাকটেরিয়া অ্যান্ড বিং এক্সপ্রেসড ইন প্ল্যান্ট একে তাহলে আমরা নিচ্ছি এই জিনটাকে নিলাম ক্লোন করলাম ক্লোন করে এর প্রচুর কী তৈরি করছি কপি তৈরি করছি সেই কপিকে কোথায় দেবো প্ল্যান্ট প্ল্যান্টে পাঠাবো প্ল্যান্টে পাঠালে কী হবে প্ল্যান্ট সেই প্ল্যান্টকে কে খাবে যখন ইট করবে কে পেস্ট সেই পেস্ট কী হবে কিল মারা যাবে সেই পেস্টগুলো মারা যাবে বুঝতে পারলে তাহলে এক্সপ্রেন প্ল্যান্স টু প্রোভাইড রেজিস্ট্যান্স টু ইনসেক্ট ঠিক আছে উইদাউট দ্য নিড অফ ইনসেক্টিসাইড তাহলে এখানে আমার কোনো ইনসেক্টিসাইড কেমিক্যাল ইউজ করতে হলো কিচ্ছু করতে হলো না তার মানে কি সাপও মরলো লাঠিও ভাঙতে হলো না আমাকে পতঙ্গদের মারবো কিন্তু আমি আমার লাঠিটাকে ভাঙলাম বুঝতে পারলে তাহলে চলো এটা অনেক ডিটেলসে দেখবো আমি তো ব্যাপারটা খুব ইজিলি বললাম এবার চলো আমরা একটু ডিটেলসে দেখি যে কিভাবে ঘটনাটা ঘটে আমরা পুরো বিষয়টাকে একটু ডিটেলসে দেখবো চলো আচ্ছা তাহলে আর একটু দেখে দিই তাহলে ইয়ে কোন রকম নিড ফর ইনসেকটিসাইড উইদাউট

টু লাইনের যে লাইন তো লাইন বুঝিয়ে দিলাম ব্যাপারটা কি ব্যাপারটা কি সবাই বুঝে গিয়েছো একদম সহজে যে আমি সাপ মারব না সাপও মরবে লাঠিও ভাঙা যাবে কি কাজ করব তাহলে আমাকে প্রথমে নিতে হবে কি আমাকে প্রথমে নিতে হবে মানে আমাকে প্রথমে দিমাগ থেকে আমার মাথা থেকে বের করে দিতে হবে যে কোনোভাবে আমি ইনসেকটিসাইড যে কেমিক্যাল আমি ইউজ করবো না পতঙ্গকে মারবো কিন্তু কোনো কেমিক্যাল ব্যবহার করব না সাপকে মারবো মানে লাঠি ভাঙবো না সেরকম পতঙ্গকে মারবো কিন্তু কোনো কেমিক্যাল ইউজ করব না ইনসেকটিসাইড ইউজ করব না তাহলে কি ইউজ করবো সরি তাহলে কি ইউজ করবো দেখো বায়ো টেকনোলজির ইউজ করবো কীভাবে একটা বিজ্ঞানীরা আবিষ্কার করলো যে ব্যাকটেরিয়াতে পাওয়া যায় এক ধরনের টক্সিন আছে সেই টক্সিন কি করে সেই টক্সিন পতঙ্গদের গিয়ে মেরে ফেলে কিভাবে মেরে ফেলে আমি দেখাচ্ছি সেই টক্সিন তাহলে একটা ব্যাকটেরিয়া সেরকম একটা নাম তার নাম ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস ব্যাকটেরিয়া সেই ব্যাকটেরিয়াতে এক ধরনের টক্সিন আছে টক্সিনটা কি করে পতঙ্গদের মেরে ফেলতে পারে তাহলে ব্যাকটেরিয়ার মধ্যে যে জিনটা ওই টক্সিন তৈরি করছে সেই জিনটাকে বের করে আনো সেই জিনটার কি তৈরি করো ক্লোন তৈরি করো ক্লোন তৈরি করে প্রচুর কপি তৈরি করো সেই কপিগুলোকে কাকে দেবো প্ল্যান্টের মধ্যে দিয়ে দাও যে প্ল্যান্টকে খেতে পারে মানে যে প্ল্যান্টকে কারা খায় পতঙ্গ রাখায় তাহলে প্ল্যান্টের মধ্যে সেই জিনটা চলে গেল সেই জিনটা প্ল্যান্টের মধ্যে থেকে গেল প্ল্যান্টের পাতাকে যখন পতঙ্গ খেতে আসবে পতঙ্গের মধ্যে তাহলে কি চলে যাবে জিনটা চলে যাবে পাতা যখন খেলো তার সাথে কি চলে গেল জিনটা চলে গেল সেই জিনটা চলে গিয়ে কি করবে পতঙ্গদের মধ্যে সেই টক্সিন পদার্থটা তৈরি করবে মেরে ফেলবে দ্যাটস ইট সহজ পদ্ধতি কিছুই ইউজ করতে হলো না পতঙ্গ মারা গেল চলো তাহলে দেখি কী হবে তাহলে দেখো বিটি ক্রপ তাহলে আমরা ফার্স্ট দেখব এই যে তোমাদের যে বিটি টক্সিন বিটি দিয়ে তাহলে মেনলি কি তৈরি করা হচ্ছে বিটি টক্সিন হেল্প হেল্প বিটি টক্সিন হেল্পসিন বিটি ক্রপ

জানো এক মিনিট এক মিনিট সেকেন্ড ধরো একটা প্ল্যান্ট আছে ঠিক আছে একটা প্ল্যান্ট আছে এই প্ল্যানটার আমি ধরো এখানে একটা একটা পাতা রয়েছে ধরো প্ল্যান্টের একটা পাতা আচ্ছা পাতাটা অত ডিটেলস দেখানোর তাড়াতাড়ি করি এত দেরি করলে হবে না ধরো প্ল্যান্ট প্ল্যান্টে এরকম একটা পাতা আছে ঠিক আছে গাছ পাতা আছে তো কিছু গাছ সব গাছে না কিছু গাছে রকম একটা ব্যাকটেরিয়া পাওয়া যায় জানো তো এই গাছে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া তো বড়ো বড় হবে না জাস্ট দেখালাম একটা ব্যাকটেরিয়া আছে তাহলে গাছের পাতায় আমি পাচ্ছি কি একটা ব্যাকটেরিয়া তাহলে গাছ মেনলি গাছের পাতায় বা অন্য অনেক গাছের পাতাতে ওটা পাওয়া যায় একটা ব্যাকটেরিয়া আছে এই ব্যাকটেরিয়াটার নাম কি এই ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে ব্যাসিলাস থুরিঞ্জিয়েন ব্যাসিলাস ব্যাসেলাস থুরিনাস থুরিনজিয়েন্সিস একটা ব্যাকটেরিয়া আছে তাহলে গাছের পাতায় ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ার নাম ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস এই ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়াটার কি করা হচ্ছে দেখো এই ব্যাকটেরিয়া থেকে আমরা একটা স্পেসিফিক জিনকে আলাদা করছি তাহলে এই ব্যাকটেরিয়া থেকে আমরা একটা কাকে আলাদা করছি স্পেসিফিক স্পেসিফিক জিন জিনকে আমরা এই ধরো সেই স্পেসিফিক জিনটা এই স্পেসিফিক জিনটাকে আমরা আলাদা করেছি স্পেসিফিক জিনটাকে কি করলাম সেপারেট সেপারেট করলাম তারপরে কি করব সেই স্পেসিফিক জিনটাকে নিয়ে আমরা কি করব। সেই স্পেসিফিক জিনটা কি তৈরি করে সেই স্পেসিফিক জিনটা থেকে ধরো একটা স্পেসিফিক স্পেসিফিক প্রোটিন প্রোটিন তৈরি তৈরি হয় হয় তাহলে এই স্পেসিফিক জিনটা একটা স্পেসিফিক প্রোটিন তৈরির জন্য কি রেসপন্সিবল একদম সহজ ব্যাপার একটা প্ল্যান্ট প্ল্যান্টের পাতায় আমরা কি পাচ্ছি একটা ব্যাকটেরিয়া সেই ব্যাকটেরিয়াটা কি করে নাম ব্যাসিলাস থ্রুঞ্জেন্সিস তার একটা স্পেসিফিক জিন আছে সেই স্পেসিফিক জিনটা সেপারেট কথাটা লিখতে হবে না এখনই ছেড়ে দাও তাহলে স্পেসিফিক জিনটার কি কাজ এটা স্পেসিফিক জিন আছে সেই স্পেসিফিক জিনটার কাজ কি সেই স্পেসিফিক জিনটা একটা স্পেসিফিক প্রোটিন তৈরি করে স্পেসিফিক প্রোটিন সেই স্পেসিফিক প্রোটিনটা কি করে সেই স্পেসিফিক প্রোটিনটা এক ধরনের এন্ডোটক্সিন আমরা প্রোটিন মানে সবাই জানি কি প্রোটিন মানে সে সব সময় যে ভালো হবে তা না সে টক্সিন মেটেরিয়াল হতে পারে এই প্রোটিনটা হচ্ছে এক ধরনের কি প্রোটিন এই প্রোটিনটা হচ্ছে এক ধরনের এন্ডোটক্সিন 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 প্রোটিন তাহলে এই প্রোটিনটা হচ্ছে সবাই জেনে রাখো এটা কেমন প্রোটিন এন্ডোটক্সিন এন্ডোটক্সিন কেন বলা হলো কারণ যে টক্সিন শরীরের ভিতরে গিয়ে কাজ করে সেটাকে বলা হয় এন্ডোটক্সিন কোনো টক্সিন যদি শরীরের বাইরে কাজ করে সেটাকে বলবো এক্সোটক্সিন এ হচ্ছে এক ধরনের এন্ডোটক্সিন প্রোটিন কিন্তু একটা দুর্ভাগ্যের বিষয় এই এন্ডোটক্সিনটা সবসময় একটা বিভি একটা ইনঅাক্টিভ স্টেজে থাকে কেমন স্টেজে থাকে ইন অ্যাক্টিভ স্টেজ তাহলে এই টক্সিনটা সবসময় একটা কি স্টেজে রয়েছে দেখো ইনঅাক্টিভ ইনঅ্যাক্টিভ স্টেজ ইনঅ্যাক্টিভ স্টেজে থাকা একটা প্রোটিন ও একটা এন্ডোটক্সিন কিন্তু ইনঅ্যাক্টিভ স্টেজে থাকে এখন ওই এন্ডোটক্সিনটা যদি কোনোভাবে ওই এন্ডোটক্সিনটা যদি কোনোভাবে এই গাছের পাতাটা খাচ্ছে ধরো একটা পতঙ্গ এসে খাচ্ছে পতঙ্গটা কোন একটা পতঙ্গ ধরো সাপোজ কোন একটা পতঙ্গ কোন একটা লেপিডপটেরান্স একে এই পতঙ্গ লেপিডপটেরান্স মানে গোত্রের কোন একটা পতঙ্গ এই পাতাটাকে এসে খেয়ে নিচ্ছে তাহলে কি হবে ওই ব্যাকটেরিয়াটা তার শরীরে চলে যাবে ব্যাকটেরিয়া থাকা জিনটাও চলে যাবে ঠিক আছে তাহলে ব্যাকটেরিয়া তাহলে যদি কোনো কারণে এই এন্ডোটক্সিনটা ব্যাকটেরিয়ার শরীরে সরি পতঙ্গের শরীরে যায় পতঙ্গদের আমরা সবাই জানি গাট আছে তো গাট মানে অন্ত্র সেই মিড গাট কোনোভাবে যদি মিড গাটে পৌঁছে যায় মিড গাটে বিভিন্ন এনজাইম থাকে এনজাইমের মিডিয়াম কি অ্যালকালাইন অবশ্যই তাহলে কোনো এক সময় যদি এই এন্ডোটক্সিনটা কোনোভাবে অ্যালকালাইন সিচুয়েশানের কাছাকাছি যায় অ্যালকালাইন সিচুয়ে মানে অ্যালকালাইন মিডিয়ামের কাছাকাছি যায় এই ইন্যাক্টিভ থাকবে না অ্যাক্টিভ হয়ে যাবে মানে এর ইন্যাক্টিভ স্টেজ কাটানোর একটাই রাস্তা অ্যালকালাইন সিচুয়েশানের মানে অ্যালকালাইন মিডিয়ামের কাছাকাছি নিয়ে যাওয়া অ্যালকালাইন মিডিয়ামে যদি এন্ডোটক্সিনটা পৌঁছে যায় ও অ্যাক্টিভ হয়ে যায় এখন পতঙ্গ যদি পতঙ্গের যদি মিড গাটে চলে যায় এই এন্ডোটক্সিন মধ্য মধ্যগাটে মিড গাটে যদি চলে যায় মধ্য ঘাটে কি রয়েছে অ্যালকালাইন মিডিয়াম সেখানে গিয়ে কি হয়ে যায় অ্যাক্টিভ হয়ে যায় বুঝতে পারলে তাহলে এই এন্ডোটক্সিনটা যদি কোনোভাবে কোথায় চলে যায় মিড গাট মিড গার্ট অফ ইনসেক্ট কোনোভাবে যদি মিড গার্ট অফ ইনসেক্টে চলে যায় এই এন্ডোটক্সিনটা এন্ডোটক্সিনটা কোথায় চলে গেল মিড গার্ড অফ ইনসেক্ট মিড গাট অফ ইনসেক্ট সেটা কেমন অ্যালকালাইন অ্যালকালাইন মিডিয়াম এই অ্যালকালাইন মিডিয়ামে চলে গেছে অ্যালকালাইন মিডিয়ামে চলে যাওয়ার সাথে সাথে ও কি হয়ে যাবে ওই এন্ডোটক্সিনটা অ্যাক্টিভ হয়ে যাবে তাহলে অ্যাক্টিভেশন অফ এন্ডোটক্সিন অফ এন্ডো টক্সিন অ্যান্ডোটক্সিনটার কী হয়ে গেল অ্যাক্টিভেশন হয়ে গেল তাহলে এন্ডোটক্সিনটার কী হয়ে গেল অ্যাক্টিভেশন হয়ে গেল এন্ডোটক্সিন আর ইনঅ্যাক্টিভ নেই অ্যাক্টিভ হয়ে গেছে এবার এই অ্যাক্টিভ হয়ে গেলে কী করবে ও যেই ওই এন্ডোটক্সিনটা অ্যাক্টিভ হয়ে যাবে ও ইনসেক্টের মিড গাটের এপিথিলিয়াল যে সেল ওয়াল আছে সেটাকে ফুটো করে দেবে পতঙ্গটা মারা যাবে ওর মিট গাট ফুট হয়ে গেলে কি হয়ে যাবে মারা যাবে তাহলে পতঙ্গের কি হয়ে যাবে যেই অ্যাক্টিভেশন হয়ে গেল এন্ডোটক্সিন তাহলে সেই কী করবে এই এন্ডোটক্সিন এন্ডোটক্সিন তৈরি পোর তৈরি করবে এন্ডোটক্সিন পোর্স ক্রিয়েট করবে এন্ডোটক্সিন ক্রিয়েট পোর্স ক্রিয়েট পোর্স ইন মিড গার্ড মিড insect অফ ইনসেক্ট তাহলে ইনসেক্টের মিড গাটে কি তৈরি করবে পোর তৈরি করবে ছিদ্র তৈরি করবে আর যেই ছিদ্র তৈরি হবে সাথে সাথে কি হবে ইনসেক্ট ডেথ হয়ে যাবে ডেথ তাহলে এত সুন্দর একটা প্রসেস এত সুন্দর একটা প্রসেস পেস্ট কে কন্ট্রোল করার বা ইনসেক্ট কে কন্ট্রোল করার সুন্দর এত সুন্দর তার মৃত্যু ঘটানো যাচ্ছে ভাবো মৃত্যু কখনো সুন্দর হয় না তাও আমাদের বলতে হচ্ছে এখানে সরি হ্যাঁ মানে এত সুন্দর মৃত্যু ঘটানো যাচ্ছে তাহলে কেন আমরা ইউজ করব কেন আমরা চারিদিকে পাম্প করে বেড়াবো কি ব্যাম করে বেড়াই আমরা কীটনাশক কেন কীটনাশক দেব। কেন কেমিক্যাল ইউজ করব। এত দুর্দান্ত ব্যবস্থাপনা থাকছে এই ব্যবস্থাপনাকে সায়েন্টিস্টরা কাজে লাগিয়ে বললেন যে এত সুন্দর ব্যবস্থাপনা আছে চলো একেই কাজে লাগানো যাক এই পদ্ধতিটাকে কীভাবে কাজে লাগানো হয়েছে চলো আমরা দেখব ঠিক আছে তাহলে আমরা দেখব কোন কোন ইনসেক্টের ওপর এই বিটিটক্সিন কাজ করে এই বিটিটকসিন কোন কোন ইনসেক্টের ওপর কাজ করে চলো আমরা তাহলে একটু দেখি দেখো তাহলে চলো আমরা দেখি একটু কটনের কথা বিটি টকসিন কোথায় কাজ করছে দেখছি দেখো বিটি টক্সিন তৈরি করার কিছু নির্দিষ্ট জিন আছে ঠিক আছে সেই জিনগুলো সম্বন্ধেও আমরা জানবো সেই জিনগুলো সম্বন্ধেও আমরা জানবো আমরা আসছি এক এক করে তার আগে আমি বলি যে কোন কোন পতঙ্গের ওপর এটা কাজ করতে পারে দাঁড়াও একটুখানি সেই স্লাইডটা বের করি এই দাও আছে দেখো বিটি টক্সিন কাজ করে আমরা জানি কি বিটি দেখো বিটি টক্সিন কাজ করে কোথায় যে সমস্ত ব্রিটি ক্রপস রয়েছে তার উপর মানে যে ক্রপকে আমরা জেনেটিক্যালি মডিফাইড করব ঠিক আছে তাহলে এখন ভালো করে বোঝো আমরা তো সবে দেখলাম যে কোন ব্যাকটেরিয়া থেকে এই টক্সিনকে পাই সেই ব্যাকটেরিয়া থেকে পাওয়া টক্সিন কিভাবে ইনসেক্টকে ডেথ করে সেটা আমরা জানলাম কিন্তু এখন আমাদের জানতে হবে কোন কোন পতঙ্গকে এরা মেরে ফেলতে পারে তাহলে দেখো এখানে লেখা আছে সাম স্ট্রেন অফ ব্যাসিলাস থুরিঞ্জেন্সিস প্রডিউস প্রোটিনস দ্যাট কিল সার্টেন ইনসেক্ট সাচ অ্যাজ তাহলে কোন 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 ইনসেক্টকে কিল সার্টেন ইনসেক্ট সাচ অ্যাজ কারা কারা লেপিড অফ টেরান্স লেপিড অফ টেরান্সের এক্সাম্পল টোবাকো বার্ড ওয়ার্ম আছে আর্মি ওয়ার্ম আছে ঠিক আছে তাহলে একটা হচ্ছে লেপিড অফ টেরান্স আমরা এখানে এক নাম্বার জানলাম দু নাম্বার কলি অফ টেরান্স যেমন বিটেলস এক্সাম্পল তার যেমন ডিপটেরান্স ডিপটেরান্সের এক্সাম্পল ফ্লাইজ মস্কিউটো এগুলোকেও মেরে ফেলতে পারে তাহলে দেখো ইন ফিউচার আমরা এইসব কয়েল গুড নাইট এসব ইউজ করব না আমরা এই বায়ো টেকনোলজি ইউজ করেও কিন্তু আমরা মস্কিউটোকে কন্ট্রোল করে ফেলতে পারবো ঠিক আছে চলো তাহলে কোন কোন ইনসেক্টের উপর কাজ করে আমরা একটু দেখে ইনসেক্ট

তাহলে ইনসেক্ট দ্যাট কিল্ড ঠিক আছে ইনসেক্ট দ্যাট কিল্ড বাই বিটি টক্সিন বিটি টক্সিনের দ্বারা মারা যাবে কোন কোন ইনসেক্ট তাহলে ইনসেক্ট দ্যাট কিল্ড বাই বিটি টক্সিন কারা তারা কারা কারা মারা যায় চলো আমরা একটু দেখে নি তিন রকমের ইনসেক্টের কথা তোমাদের এনসিআরটি বলছে একটা হচ্ছে লেপিডপটেরান্স দেখো একটা হচ্ছে লেপি ডপ অফ টেরান্স আরেকটা হচ্ছে দেখো কলি অফ টেরান্স কলি অফ টেরান্স লেপিড অফ টেরান্স কোলি অফ টেরান্স আর লাস্ট হচ্ছে তোমাদের আছে ডিপ টেরান্স ডিপ্টেরান্স ওকে লিপিড অপ্টেরান কোলি অপ্টেরান এই তিন রকম বর্গের মানে প্রাণীদের এরা মেরে ফেলতে পারে এবার লিপিড অপ্টেরান লিপিড অপ্টেরানের উদাহরণ কারা আছে কর্ন বোরার কটন বলওয়ার এরা হচ্ছে লিপিড অপ্টেরানের তাহলে লিপিড অপ্টেরানের আমরা একটু দেখে ফেলি এর एग्जांपल হিসাবে আমরা চার জনের কথা জানবো এক দেখো এর এক্সাম্পেল হিসাবে আমরা ওয়ান টু থ্রি ফোর চারটের কথা আমরা জানবো কি কি আছে একটা হচ্ছে কর্ন বোরার আর একটা কটন বল ওয়ার্ম তাহলে একটা হচ্ছে কর্ন বোরার আর একটা হচ্ছে কটন বল ওয়ার্ম তাহলে দেখো একটা হচ্ছে কর্ন বোরার আর একটা হচ্ছে কটন বল ওয়ার্ম দুটো আমরা দেখলাম থার্ড হচ্ছে টোবাকো বার্ড ওয়ার্ম আর আর্মি ওয়ার্ম আর হচ্ছে টোবাকো বার্ড ওয়ার্ম টোবাকো বার্ড ওয়ার্ম আর এটা হচ্ছে আর্মি এই তিন রকম এই তিন রকম চার রকম এই চার রকমের উপর কাজ করতে পারে আর কলিওপটেরন্স কলিওপটেরন্স এর কথা আমরা জেনেছি তারা অনলি বিটলস এর উপর তারা অনলি কাজ করে কাদের উপর তাহলে কলিওপটেরন্স কলিওপটেরন্স এর উপর কাজ করে বিটি টক্সিন তাহলে বিটি টক্সিন লেপিডপটেরন্স এর কাদের কাদের উপর বেশি কাজ করে আমরা কাজ তো অনেকের উপর করতে পারে কিন্তু আমাদের বায়োটেকনোলজি কাল যে এখনো মানে অ্যাপ্লিকেশনস রয়েছে আমরা কার কার উপর অ্যাপ্লাই করেছি কর্ন বোরার যে কর্নবোরার নামক যে লেপিডোপ্টেরানস ইনসেক্ট আছে তাদের উপর ইউজ করেছে কটন বল ওয়ার্ম নামক যে লেপিডোপ্টেরান ইনসেক্ট আছে তাদের উপর ইউজ করেছে টোবাকো বার্ড ওয়ার্ম নামক যে লেপিডপটেরান্স আছে তাদের উপর ইউজ করেছে আর আর্মি ওয়ার্ম নামক যে ইনসেক্ট আছে তাদের উপর ইউজ করেছে এছাড়া কোলিওপ্টেরানস নামক যে বর্গ আছে তার মানে অন্তর্গত বিটিলস বিটিলস এর উপর আমরা ইউজ করেছি

ইনসেক্টের উপর আমরা মানে ইউজ করছি সেটা আমরা ভালো করে জানলাম কারোর কোনো অসুবিধা থাকলে এই পর্যন্ত ভালো করে একবার মাথায় আইডিয়া করে নাও ঠিক আছে কারোর কোনো এখানে এই পর্যন্ত অসুবিধা আছে কিনা দেখে নাও সবাই কুইক তাহলে কোন কোন ইনসেক্টের ওপর কাজ করে আমরা দেখলাম ঠিক আছে এবার আমরা দেখবো দেখো এবার আমরা দেখবো যে বিটি টক্সিন বিটি টক্সিনটা কীভাবে কাজ করে বিটি টক্সিনটা কিভাবে ইনসেক্টের কোথায় কাজ করে কিভাবে কাজ করে সেটা একটু আমরা ভালোভাবে জানবো আমরা অলরেডি জেনেওছি আর একটু দেখবো দেখো তাহলে বিটি টক্সিন খুব ভালো করে বুঝবে বিটি টক্সিন এই জিনিসটা দিয়ে আমরা সব কন্ট্রোল করছি ওই সমস্ত ইনসেক্টগুলোকে তাহলে কিভাবে এ কে কে আমরা করতে পেলাম হঠাৎ করে কি আমরা একে কুম্ভ মেলা থেকে খুঁজে পেয়েছি বিডি ডক্সিনটাকে হঠাৎ করে একদিন কুম্ভ মেলায় গেলাম ওই বিডি ডক্সিন ঘুরছে চলো নিয়ে চলো দাও ইনসেক্টর গায়ে ঢেলে দাও মরে গেল তা নয় অনেক কষ্ট করে একে কিন্তু আনা হয়েছে খুঁজে পাওয়া গিয়েছে কার থেকে ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস নামক ব্যাকটেরিয়া থেকে তাহলে ডক্সিন ডেভেলপ ফ্রম ব্যাসিলাস থুরিন ব্যাসিলাস থুরিঞ্জিয়েন্সিস এই ব্যাকটেরিয়া থেকে ডেভেলপ করা হয়েছে এই ব্যাকটেরিয়াতে একটা এন্ডোটক্সিন জিন আছে তাহলে এই ব্যাকটেরিয়াতে একটা কি আছে বাবু জিন তাহলে ব্যাসিলাস থুরিঞ্জিয়েন্সিস নামক এই যে ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়াতে আমরা একটা কি পাচ্ছি একটা স্পেসিফিক আমি বলেছি স্পেসিফিক জিন পেয়েছি সেই স্পেসিফিক জিনটা দেখতে কেমন এই যে স্পেসিফিক জিনটা আগেই দেখিয়েছি আমরা জানবো এই স্পেসিফিক জিনটার নাম হচ্ছে সি ওয়াই জিন তাহলে এই জিনটার নাম হচ্ছে সি আর ওয়াই ক্রাই জিন তাহলে এখান থেকে আমরা কি জিন পেলাম এখান থেকে আমরা পেলাম সি আর ওয়াই সব স্মল ওয়ার্ড ক্রাই নামক একটা জিন পেলাম ঠিক আছে তাহলে ক্রাই নামক জিনটা পেয়ে গেছি কার থেকে বেসিলাসুরিজেন্টার স্পেসিফিক জিন জিন মানে কি ডিএনএর পার্ট পার্ট অফ ডিএনএ তাকে আমরা জিন বলি এই যে ব্যাকটেরিয়া তার স্পেসিফিক জিন জিন স্পেসিফিক সেই জিনটার নাম কি সি ওয়াই জিন এই যে সিআরাই জিনকে আমরা আলাদা করেছি সেই সি ওই ওয়াই ওয়াই জিনটা কি সেই সি জিন ওয়াই হচ্ছে একটা ডিএনএ দেখো এই যে সি জিন ওয়াই একটা কি এরকম একটা ডিএনএ এই হচ্ছে একটা ডিএনএ এই ডিএনএটা হচ্ছে সিআর জিন এই ডিএনএটা কি প্রডিউস করতে পারে তোমরা সবাই জানো আমরা সবাই জানি ডিএনএ থেকে কি তৈরি হয় এই ডিএনএ থেকে একটা আর এন এ তৈরি হয় এটা হচ্ছে একটা আর এন এ এই একটা আর এন এ এটা হচ্ছে কি আরএনএ এ এম আর এন এ তাহলে ডিএনএ থেকে একটা তৈরি হচ্ছে আর এন এ কি আর এন এ তাহলে দেখো ব্যাসিলাস থুরিঞ্জেসিস জিন বেসিলাস থুরিনজিয়েন্সিস থেকে একটা স্পেসিফিক জিন নাম সিআরওয়াই জিন সেই সিআরওয়াই জিন মানে ডিএনএ এর পার্ট ডিএনএ থেকে আমরা কি তৈরি করছি এমআরএনএ জিন মানে ডিএনএ এর পার্ট তার থেকে কি তৈরি হতে পারে এমআরএনএ সেই এমআরএনএ থেকে কি তৈরি হতে পারে প্রোটিন সেই এমআরএনএ থেকে কি তৈরি হতে পারে প্রোটিন আমরা সবাই জানি এটা এমআরএনএ থেকে কি তৈরি হয় প্রোটিন সেই প্রোটিনটা কেমন প্রোটিন এক ধরনের এন্ডো টক্সিন এক ধরনের এন্ডোটক্সিন প্রোটিন সেই এন্ডোটক্সিন প্রোটিন কি করে যখন তাহলে এই এন্ডোটক্সিন প্রোটিন হোয়েন হোয়েন এন্টার ইন্টু মিডগার্ট অফ ইনসেক্ট যখন ইনসেক্টের মিড গার্টে প্রবেশ করে মিড ইনসেক্টের কোথায় প্রবেশ করবে মিড গার্টে প্রবেশ করবে মিড গার্ট তাহলে এটা হচ্ছে একটা এন্ডোটক্সিন এই এন্ডোটক্সিনটা কেমন স্টেজে আছে ইনঅ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ স্টেজে রয়েছে এই ইনঅ্যাক্টিভ স্টেজে থাকা এন্ডোটক্সিনটা হোয়েন এন্টারস ইন টু দা মিড গার্ট অফ ইনসেক্ট তখন এর রূপ ভয়ানক হয়ে যায় তখন এ কি হয় মিড গার্ডে থাকা অ্যালকালাইন অ্যালকালাইন যে মিডিয়াম তাহলে তাহলে মিড গার্ডে কি পাচ্ছে অ্যালকালাইন মিডিয়াম তাহলে ইন প্রেজেন্স ইন প্রেজেন্স অফ অ্যালকালাইন মিডিয়াম প্রেজেন্স অফ অ্যালকালাইন মিডিয়াম কোথায় পাচ্ছে ইন মিড গার্ড ইন গার্ড তাহলে কি হচ্ছে অ্যাক্টিভেটেড এন্ডো টক্সিন এন্ডোটক্সিনটা কি হয়ে গেল অ্যাক্টিভেটেড হয়ে গেল তাহলে এন্ডোটক্সিন অ্যাক্টিভেটেড হয়ে গেছে তাহলে যদি এন্ডোটক্সিন অ্যাক্টিভেট হয়ে যায় তাহলে এ কি করবে এ আমি বলেই দিয়েছি আগে মেক পোর্স

ইনসেক্টের ডেথ হবে সবাই ক্লিয়ার কিভাবে ইনসেক্ট মারা যায় আগেও বলেছি তাও আরেকবার ক্লিয়ার করে দিলাম পুরো প্রসেস মনে রাখতে হবে চেন ওয়াইজ দেখো এখানে লিখছে দেখো এনসিআরটি কি বলছে আমরা চলো আমরা দেখি হোয়াই ডাজ দিস টক্সিন নট কিল দ্য ব্যাসিলাস অ্যাকচুয়ালি দ্য বিটি টক্সিন প্রোটিন এক্সিস্ট ইন ইনঅ্যাক্টিভ প্রোটো প্রোটক্সিন তাহলে দেখো বিটি টক্সিনটা এক্সিস্ট হয় ইনঅ্যাক্টিভ প্রোটো প্রোডক্সিন তাহলে এই কথাটা খুব ভাইটাল এই যে এই কথাটা মোটা করে দিলাম আমি তাহলে টক্সিন প্রোটিন এক্সিস্ট কেমন ভাবে পাওয়া যায় ইনঅ্যাকটিভ প্রোটোটক্সিন ইনঅ্যাকটিভ ইনঅ্যাকটিভ প্রো প্রোটক্সিন মানে এক ধরনের এন্ডোটক্সিন যেটা ইনঅ্যাকটিভ সেজে পাওয়া যায় বাট ওয়ান্স অ্যান ইনসেক্ট ইনজেস্ট অ্যাকটিভ টক্সিন তাহলে দেখো ভালো করে শোনো দ্য বিটি টক্সিন প্রোটিন এক্সিস্ট অ্যান্ড ইন্যাক্টিভ প্রোটক্সিন ইন্যাক্টিভ প্রোটক্সিন হিসাবে ওকে পাওয়া যাচ্ছে তাহলে সেইটা পাওয়া যাচ্ছে কিন্তু বাট ওয়ান্স অ্যান্ড ইনজেক্ট না সরি বাট ওয়ান্স অ্যান্ড ইনসেক্ট ইনজেস্ট দ্য ইনাক্টিভ টক্সিন যখন ইন্যাক্টিভ টক্সিনটাকে ইনসেক্ট খেয়ে নেয় ইনজেস্ট করে নেয় ইট ইজ কনভার্টেড ইন টু অ্যান্ড অ্যাক্টিভ ফর্ম অপ্টক্সিন এটা কেমন টক্সিনে কনভার্ট হয় অ্যাকটিভ ফর্মে হয়ে যায় ডিউ টু অ্যালকালাইন মিডিয়াম অ্যালকালাইন মিডিয়াম থাকার জন্য কেন ওখানে প্রোটিয়েজ এনজাইম থাকে এই যে হয়ে এই যে ইন প্রেজেন্স অফ অ্যালকালাইন মিডিয়াম ইন মিডগার্ড এখানে কি কে আছে প্রেজেন্স লিখেই দিচ্ছি প্রেজেন্স অফ প্রোটিয়েজ প্রোটিয়েজ এনজাইম প্রোটিএনজাইম এনজাইমের প্রেজেন্সে হয় এনজাইম আমরা সবাই জানি অ্যালকালাইন তাই ঠিক আছে অ্যাক্টিভেশন হয়ে গেল ডিউ টু লেখাই আছে অ্যালকালাইন পিএইচ অফ দ্য গার্ড উইথ সলিউলস ইন ক্রিস্টালস দ্য অ্যাক্টিভেটেড টক্স ইন বাইন্ড টু দ্য সারফেস অফ মিড এপিথেলিয়াল সেল তাহলে মিড গার্টের কোথায় এই যে মেক পোর ইন মিড গার্ট অফ ইনসেক্ট লিখছি তার এপিথেলিয়াল সেলে মিড গার্টের এপিথেলিয়াল সেলে বাইন্ড হয় িয়াল সেল অফ তাহলে এখানে একটা কথা করতে হবে মিড গার্ট ওই কথাটা ইউজ করে দিই আমি ঠিক আছে এটা তোমাদের ইনসার্টি লাইন মেক পোর্স ইন ইন এপিথেলিয়াল সেল মেক পোর্স ইন

ঠিক আছে তারপরে কি হচ্ছে পোর তৈরি করছে মেক পোর্স ইন এপিথেলিয়াল সেল অফ মিড গার্ড অব ইনসেক্ট ডেথ অফ ইনসেক্ট ঠিক আছে ইনসেক্টের ডেথ হচ্ছে ক্লিয়ার সবার কাছে ক্লিয়ার ভালোভাবে বুঝতে পেরেছি সবাই যে কি ঘটনাটা ঘটছে এনসিআরটি কি বলছে তাহলে দেখো এখন আমরা চলে যাব বিটি কটনে বিটি কটন আমরা পড়ছিলাম বিটি কটনে আমরা দেখলাম যে বিটি কটনে কিভাবে আমরা তাহলে দেখো যখন একটা কট বিটি কটন মানে কি তুলো গাছ সেই স্পেশাল তুলো গাছে কি করা হয়েছে সেই স্পেশাল তুলো গাছে কাকে ইন্ট্রোডিউস করা হয়েছে এই বিটি টক্সিনের এই স্পেসিফিক জিনটাকে ইন্ট্রোডিউস করে দেওয়া হয়েছে স্পেসিফিক জিনটা থেকে মানে সে জিন মানে সরি স্পেসিফিক জিন মানে কি ডিএনএ পার্ট অফ ডিএনএ তার থেকে কি তৈরি হবে ওই তুলো গাছেই ডিএনএ থেকে আর তৈরি হবে আর থেকে কি হবে প্রোটিন ওই তুলো গাছেই কী তৈরি হবে এন্ডোটক্সিন তৈরি হবে সেই ইন্যাক্টিভ স্টেজে থাকে যখন ওই তুলো গাছে তুলো গাছের পাতা কোনো পতঙ্গ খেতে আসবে তখন ওই এন্ডোটক্সিনটা কোথায় চলে যাবে ওই মানে ওই পাতার সাথে ওই জিনটাও তো চলে যাবে তার কোথায় গাটে তাহলে সেখানে এন্ডোটক্সিনটাও পৌঁছে যাবে সেই এন্ডোটক্সিন পৌঁছে গেলে কি হবে অ্যালকালাইন মিডিয়ামে ওই অ্যাক্টিভেশন হয়ে যাবে ওর ওই অ্যান্ডোটক্সিনটার অ্যাক্টিভেশন হবে অ্যাক্টিভেশন হলে কি হবে ওই অ্যান্ডোটক্সিনটা পতঙ্গের যে পতঙ্গটা ওই গাছের তুলো গাছের পাতা খাচ্ছিল তার মিড গাটের এপিথেলিয়াল সেলে কি করবে ছিদ্র তৈরি করবে পোর তৈরি করবে আর সেই পোর তৈরি করলে কী হবে ডেথ অফ ইনসেক্ট হয়ে যাবে ঠিক আছে বোঝা গেছে সবাই খুব ভালোভাবে এটা বুঝতে পেরেছো আশা করি স্ক্রিনশট ন হলে নিয়ে নাও পরেও পেয়ে যাবে এগুলো নেক্সট আরে সবাই ঠিকঠাক বলো পড়ছো তো সবাই ঠিকঠাক অনেক চেষ্টা করবো বাবু তোমাদের এবারের নিটের জন্য আমি কিন্তু কথা দিতে হবে যে পড়বে তোমরা তোমরা এই যে ডানা মেলে উড়ে বেড়াবে আর আমি পড়িয়ে যাব তা হবে না চারদিকে তোমরা উড়ে বেড়াবে ডানা মিলিয়ে আকাশে বাতাসে হ্যাঁ পার্কে নদীর ধারে মানে উড়ে বেড়াবে তোমরা আর আমরা কষ্ট করে যাব তাহলে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না তাহলে তোমাদেরও পড়তে হবে অনেক খাটতে হবে পরিশ্রম করতে হবে ঠিক আছে যাদের আছে সেই মানসিকতা উড়ান দু হাজার চলো তাহলে আমরা দেখি যে কিভাবে কি হচ্ছে দেখো স্পেসিফিক বিটি টক্সিন জিন্স ওয়ার আইসোলেটেড ফ্রম বেসিলাস এটা তো আমরা বলেই দিয়েছি আগে যে কোথেকে জিনটাকে আইসোলেটেড করা হয়েছে অ্যান্ড ইনকর্পোরেটেড ইনটু দ্য সিভেরাল ক্রপ প্ল্যান্ট সাচ অ্যাজ কটন তাহলে আমরা সেটাকে কোথায় দিয়েছি জিনটাকে কটনের মধ্যে দিয়েছি কটন প্ল্যান্টের মধ্যে দ্য চয়েস অফ জিন্স ডিপেন্ডস আপন দ্য ক্রপ অ্যান্ড দ্য টার্গেট স্পেস পেস্ট অ্যাজ মোস্ট বিটি টক্সিন আর ইনসেক্ট গ্রুপ স্পেসিফিক দেখো বিটি টক্সিন কিন্তু যে জিনটাকে আমরা ব্যবহার করছি সেই জিনটা কিন্তু আবার ইনসেক্ট স্পেসিফিক মানে বিটি টক্সিনের একটাই জিন আছে সে সব ইনসেক্টের ওপর কাজ করবে এমনটা ব্যাপার নয় কিন্তু বিটি টক্সিন জিনটা অনেক ইনসেক্টের ওপর মানে ডিফারেন্ট ইনসেক্টের ওপর কিন্তু সেই জিনটাও আলাদা আলাদা নাম আছে তার আলাদা আলাদা জিন আছে ধরো সাপোজ একটা ধরো তুমি মাথায় মানে তুমি চুলোটা তেলকে তুমি ব্যথা সারানোর তেল হিসাবে ব্যবহার করলে ব্যথা সারবে আবার তুমি এর মাছ ভাজা তেলকে তুমি কি করছো তুমি কি বলবো চুলোটা তেল হিসাবে ব্যবহার করছো মাছ ভাজা তেলকে সে কখনো দিন ব্যবহার করলে হবে তুমি আবার পেট মানে জ্বালানি তেলকে যদি তুমি কোনোদিন আবার মনে হলো যে আমি এটাকে দিয়ে মাছ ভাজবো সেটা দিয়ে কখনো মাছ ভাজা যাবে সেরকমই ব্যাপার মানে যার যেখানে স্পেসিফিসিটি সেখানেই ব্যবহার করতে হবে বিটি টক্সিনেরও স্পেসিফিকেশন আছে বিটি টক্সিনের বিভিন্ন জিনস আছে তারা আলাদা আলাদা পতঙ্গের ওপর কাজ করে ঠিক আছে সেই কথাই বলছে দেখো দ্য চয়েস অফ দ্য জিন ডিপেন্ডস আপন দ্য ক্রপ অ্যান্ড টার্গেট পেস্ট অ্যাজ মোস্ট বিটি টক্সিন আর ইনসেক্ট গ্রুপ স্পেসিফিক বিটি টক্সিন আর ইনসেক্ট গ্রুপ স্পেসিফিক বিডি টক্সিনটা ইনসেক্টের গ্রুপ অনুযায়ী স্পেসিফিক স্পেসিফিক হয় দা টক্সিন ইজ কোডেড বাই এ জিন নেম সিআর ওয়াই তাহলে বিডি টক্সিনের সমস্ত জিনকেই আমরা কি জিন নামে বলবো সিআর ওয়াই জিন কিন্তু সেই সিআর ওয়াই জিনের আবার ভাগ আছে ঠিক আছে কি ভাগ আছে চলো দেখি দেয়ার আর এ নাম্বার অফ দ্য এক্সাম্পল দ্য প্রোটিন এনকোডেড বাই দ্য জিনস সি দেখো একটা সিআর রোমান হরফ টু বি আরেকটা আছে দেখো তাহলে কন্ট্রোল কটন বল ওয়ান তাহলে এ এরা দুজন কাকে প্রোটেক্ট করতে পারে কটন বল ওয়ার্ম যে ইনসেক্ট আছে তাদেরকে প্রোটেক্ট করতে পারে দ্যাট অফ দ্যি আর ওয়াই ওয়ান জিনটা আবার কন্ট্রোল কন বোরার এরা আবার অনলি কার ওপর কাজ করতে পারে কর্ন বোরারের উপর কাজ করতে পারে ঠিক আছে বুঝতে পারলে তাহলে সবাই আশা করি দেখো এই যে তোমরা জানো এই যে কটন বল ওয়ার্ম দেখো ডেস্ট্রয় দা বল ওয়ার্ম এই যে কটন এইটা হচ্ছে তুলো গাছ এই যে তুলো এরকম হয় তুলোর যে এই যে বলটা এই যে বলটা হয়েছে সেই বলের মধ্যে দেখো এই যে ছিদ্র করে দিয়েছে এই যে এই যে দেখছো ছিদ্র করে দিয়েছে এই ছিদ্র করে দিয়েছে এই ছিদ্র করে দিলে তাহলে এই পুরো তুলোটাই কিন্তু কি হয়ে যায় নষ্ট হয়ে যায় এটাকে বলা হয় কটন বল ওয়ার্ম কটন বল ওয়ার্ম এটা কোন জিন কাজ করে মানে এটা করে কে ইনসেক্ট আমরা একটু আগেই দেখেছি লেপিড গ্রুপের ইনসেক্ট সেই ইনসেক্টকে মেরে ফেলার জন্য সিআরওয়াই জিন বিডিডক্সিন তৈরি করবে সিআর ওয়াই জিনের কোন কোন গ্রুপ করে সিআর ওয়াই ওয়ান এসি আর সিআর ওয়াই টু এবি এই দুটো করতে পারে বিডিডক্সিন তৈরি করতে পারে তারা এই কটন বল ওয়ানকে মানে একেবারে কি করতে পারে ডেস্ট্রয় করতে পারে ঠিক আছে চলো দেখি হবে করে তাহলে কারা করে কিভাবে করে একটু দেখি তাহলে এখানে আমি লিখছি জিন্স ফর জিন্স ফর প্রোটেক্ট বিটি কটন জিন্স ফর প্রোটেক্ট প্রোটেক্ট বিটি কটন তাহলে কোন কোন জিন কাজ করে চলো আমরা একটু দেখবো তিন রকম জিনের কথা আমি বলেছি সিআর ওয়াই সব সিআর ওয়াই তিনটে জিনই কিন্তু নাম কি দিয়ে থাকবে সিআর ওয়াই তাহলে একটা হচ্ছে সিআর ওয়াই সব কটা আগে লিখে নিচ্ছি সিআর ওয়াই সিআর ওয়াই তাহলে সিআর ওয়াই ওয়ান এবি সিআর ওয়াই ওয়ান এ বি এই একটা জিন আছে আর একটা আছে সিআর ওয়াই ওয়ান এ সি ওয়ান এ সি আরেকটা আছে সিআর ওয়াই টু এ বি টু এ বি এই তিনটে জিন তার মধ্যে এই নিচের দুটো এরা কার উপর কাজ করে কটন বল ওয়ান এই যে পাশে যেটা কটন বল ওয়ান সরি স্মল ওয়ার্ডে হবে কটন বল উপর কাজ করে আর উপরেরটা কাজ করে কর্ন বোরারের উপর কর্ন বোরার তাহলে দেখো এই যে এই কর্ন বোরার নামক যে ইনসেক্টটা আছে তাকে মেরে ফেলার জন্য কোন জিনকে ডেভেলপ করা হয়েছে মডিফাই করা হয়েছে সি আর ওয়াই ওয়ান এবি আর কটন বল ওয়ার্নকে মেরে ফেলার জন্য কিল করার জন্য কোন জিনকে মডিফাই করা হয়েছে সি আর ওয়াই ওয়ান এসি আর টু এবি সি আর ঠিক আছে এটা মনে রেখো তাহলে সবার কাছে ক্লিয়ার হলো তো এন সি আর টিতে যা দেওয়া আছে ভালোভাবে বুঝতে পেরেছে সবাই বি ক্রপ সম্বন্ধে কারোর কিছু অসুবিধা থাকলে বলে নাও এই পর্যন্ত যদি কারোর কোনো জায়গায় কিছু অসুবিধা থাকে বলে নাও কতক্ষণ ক্লাস হলো এক ঘন্টা পঁচিশ মিনিট দু ঘন্টা আরে এক ঘন্টা সবে পঁচিশ মিনিট সবে তো সন্ধ্যা বেলা এখনও তো বহুত বাকি আছে দিল্লি চলো এখনো হবে দু ঘন্টা তো হবে কম করে ঠিক আছে চলো তাহলে নেক্সট আমরা শুরু করেছিলাম দেখো ফার্স্ট কি দিয়ে সেইখানে চলে যাই দাঁড়াও সেইখানে চলে যাই এই যে দেখো সেখান থেকে এই যে রিডিউস রিলায়েন্স অন কেমিক্যাল পেস্টিসাইড কেমিক্যাল পেস্টিসাইডের যে ব্যবহার নির্ভরতা তাকে রিডিউস করতে হবে তার জন্য কি করতে হয়েছে পেস্ট রেজিস্ট্যান্ট ক্রপ তৈরি করতে হয়েছে পতঙ্গ বিরোধী প্ল্যান্ট পতঙ্গ নাশক বা পতঙ্গকে প্রতিরোধ করতে পারবে সেরকম প্ল্যান্ট তাহলে আমরা দেখে নিলাম বিডি টক্সিন দিয়ে কিভাবে আমরা পতঙ্গকে কি করতে পারি প্রতিরোধ করতে পারি সেই প্ল্যান্ট আমরা দেখে নিলাম সেই প্ল্যান্ট দেখে নিয়েছি এই যে বিটি টক্সিনের মাধ্যমে প্রথমটা হয়ে গেছে দ্বিতীয় আছে আর এন এ ইন্টারফেয়ারেন্স তাহলে দ্বিতীয়টা দেখবো আর আই মানে আর এন আরএনএ ইন্টারফেয়ারেন্সের মাধ্যমে কিভাবে পতঙ্গদের রোধ করা যায় সেটা এবার আমরা দেখব চলো তাহলে আমাদের এবার শুরু হবে এটা আমাদের হয়ে গিয়েছে এবার শুরু হবে এটা চলো তাহলে দেখি আমরা আরএনএ ইন্টারফেয়ারেন্স দেখো তাহলে আমরা পেস্ট রেজিস্ট্যান্ট প্ল্যান্টের কথা বলছি পেস্ট রেজিস্ট্যান্ট প্ল্যান্ট সেখানে এবার যে টেকনিকটা আমরা ইউজ করতে চলেছি আর এনএ ইন্টারফেয়ারেন্স আর এন এ আই আর এন এ ইন্টারফেয়ারেন্সে আমরা কি দেখছি দেখো আর এ ইন্টারফেয়ারেন্স টেকনিকটা কি আমি ইন ডিটেলস বোঝাবো তার একটু পরেই আসছি তার আগে আমি ছোট্ট করে বলে দিই এন সিআরটি কী বলছে আমাদের গুরুদেব স্যার এনসিআরটি কি বলছে সেটা আগে দেখে নি চল ঠিক আছে চলো তাহলে সিভেরাল নিমাটোডস প্যারাসাইট এ ওয়াইড ভ্যারাইটি অফ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস ইনক্লুডিং হিউম্যান বিংস নিমাটোড একটা নিমাটোড আছে যার নাম কি মেলিও ভয়ানক জটিল নাম ঠিক আছে মেলিও ডিগুইন মেলিও ডিগুইন ইনকগনিশিয়া মেলিওডিগুইন ইনকগনিশিয়া খুব ভালো করে মনে রাখবে নামটা দেখো লেখা আছে একটা নিমাটোড যার নাম কি মেলিওডিগুইন ইনকগনিশিয়া এটা ইনফেক্ট করে দ্য রুট অফ টোবাকো কাকে ইনফেক্ট করে দেয় টোবাকো প্ল্যান্টের মূল যে গাছের শিকড় যেগুলো আছে মূলগুলো আছে সেখানে ইনফেকশন করে একটা নিমাটোড ভাবো প্যারাসাইট মানে একটা ব্যাকটেরিয়া ফ্যাক্টরির নাম শুনেছিলাম কিন্তু এখন একটা নিমাটোডের নাম শুনছি ইনফে ইনকগনিশিয়া তারা কি করছে সর্বনাশ সে কি ভয়ানক রে ভাই সে একটা তামাক গাছের মূলে গিয়ে তামাক গাছের মূলকে ইনফেকশন করাচ্ছে আরে ভাই তামাক আমরা খেতে পারি না ব্যান্ড করে রেখেছে সরকার সব জায়গায় অবশ্যই করা উচিত তামাক খাওয়া উচিত না কেউ খাই না আমি তো খাই না জীবনে খাইনি তোমরাও কেউ দিন জীবনে এটার মানে হ্যাবিট না ঠিক আছে তো যাই হোক সেই ভয়ানক জিনিসটা যেটা মানুষের খাওয়ানো থেকে আটকানোর জন্য নানান আইন নানান কিছু করা হচ্ছে সেখানে কি করা হচ্ছে সেখানে ওই নিমাটোরটা গিয়ে ওই যে মেলিও ইনকগনিশিয়া ওই তামাক গাছের মূলটাকেই বাসা বাঁধছে সে তাকে ইনফেক্ট করে দিচ্ছে ঠিক আছে এ গ্রেট তাহলে একটা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে এর জন্য তাহলে চাষিরা এমনিতে তামাক চাষ করা করতে গেলে কি করতে হয় সরকারের পারমিশন নিতে হয় পারমিশন ছাড়া কোনো দিন তামাক চাষ করা যায় না এমনিতে বহু পারমিশন নিয়ে বহু জায়গায় টাকা পয়সা খরচ করে তাদেরকে তামাকটা চাষ করতে হচ্ছে সেই তামাক চাষ করতে গিয়ে দেখছে কি সেখানে নিমাটোড এসে আবার মাছ দিয়ে চলে যাচ্ছে আরে বাপ রে ঘটনা থেকে মুক্তি পাওয়ার জন্য চলে এলো একটা মাথায় খেলে গেল সাথে সাথে যে তাহলে রিকম্বিন ডিনো টেকনোলজিকে কাজে লাগিয়ে দিলে কেমন হয় রিকম্বিন ডিএনএ টেকনোলজি কে কাজে লাগানো হয়েছে এ নভেল স্ট্র্যাটেজি ওয়াজ অ্যাডাপ্টেড টু প্রিভেন্ট দিস ই টু প্রিভেন্ট দিস ইনভেস্টেশন হুইচ হ্যাজ বেসড অন দ্য প্রসেস আর এন এ ইন্টারফেরেন্স তাহলে এই একটা খুব বড় ব্যাপক স্ট্র্যাটেজি নেওয়া হয়েছিল এই লসটাকে আটকানোর জন্য আর সেই লসটাকে আটকানোর জন্য যে স্ট্র্যাটেজি নেওয়া হয়েছে সেটাকে বলা হচ্ছে আর এন এ ইন্টারফেয়ারেন্স এখানে কী করা হচ্ছে আর এন এ ইন্টারফেয়ারেন্স টেক্স প্লেস ইন অল ইউ ক্যারিওটিক অর্গানিজম অ্যাজ এ মেথড অফ সেলুলার ডিফেন্স আমাদের আমার আমরা যারা ইউকারিওট তো প্রত্যেকটা ইউকারিওট প্রা মানে সে অ্যানিমেল হোক প্রাণী হোক উদ্ভিদ হোক যাই হোক না কেন প্রত্যেকটা ইউকারিওটেকের মধ্যে ন্যাচারালি কিন্তু আর এনে ইন্টারফেরেন্স মেকানিজম চলে আমাদের সবার মধ্যে চলছে অনবরত চলছে সেটাই বলছে এনসারটি তারপর দেখো কি বলছে দিস মেথড ইনভলভ সাইলেন্সিং অফ এই মেথডটা কি এইটাই হচ্ছে আসল কথা this method involves silencing of a specific rna due to a complementary double strand dsrna means double strand rna molecule that binds to and prevents translation of the mrna এটাকে বলা হচ্ছে সাইলেন্সিং ঠিক আছে তাহলে এই মেথডে কি হচ্ছে কোন একটা rna এর কার্যকারিতাকে কি করে দেওয়া হচ্ছে তাহলে এই মেথডে কি করা হচ্ছে কোন একটা আর এনে আর এনে কোন একটা আর কি করে আমরা জানি সবাই আর এনে প্রোটিন তৈরি করে সেই প্রোটিন তৈরির মেকানিজমকে কি করে দেওয়া হচ্ছে সাইলেন্স করে দেওয়া হচ্ছে যে না তুমি প্রোটিন তৈরি করতে পারবে না সেই মেকানিজমকে সাইলেন্স করে দেওয়া হচ্ছে তাহলে দিস ইজ এ সাইলেন্সিং মেথড আর এনে কি দিস ইজ এ সাইলেন্সিং মেথড অফ আর ঠিক আছে তাহলে চলো আমরা দেখি কিভাবে সাইলেন্স করে দেওয়া হচ্ছে ও এটা এটা নয় সরি পরে আসবে তাহলে কিভাবে করা হচ্ছে চলো আমরা একটু দেখি কিভাবে সাইলেন্স করে দেওয়া হচ্ছে আর চলো তাহলে আমি লিখছি এখানে আর এন এ এ এ ইন্টার ফেয়ারেন্স আর আর এন এন ইন্টারফেয়ারেন্স তাহলে আগে প্রসেসটা কি দেখি চলো এখানে দু তিনটে কথা একটু জানতে হবে ব্যাপারটা কি হচ্ছে কি না হচ্ছে এসব সম্বন্ধে আমাদের একটু ডিটেলস আগে একটু জেনে নিই ব্যাপারটা তারপর আমি আসছি তাহলে আর এন এ ইন্টারফেয়ারেন্স ইট ইস এ ন্যাচারাল অকারিং মেকানিজম দ্যাট লিডস

ঠিক আছে তাহলে ইট ইজ এ ন্যাচারাল মেকানিজম তাহলে আমি ফার্স্টেই লিখব চলো তাহলে আমরা প্রথমেই দেখি তাহলে ইট ইজ এ ন্যাচারাল মেকানিজম ইট ইজ এ ন্যাচারাল মেকানিজম তাহলে এটা হচ্ছে একটা প্রাকৃতিক নিয়মে ঘটা ন্যাচারাল অকারিং বা ইট ইজ এ ন্যাচারাল অকারিং মেকানিজম বা ন্যাচারাল মেকানিজম ঠিক আছে দ্যাট লিডস টু দ্য সাইলেন্সিং অফ জিন দ্যাট যেটা কি করে দ্যাট লিডস টু দ্য silencing of gene that leads to the silencing of gene ঠিক আছে হ্যাঁ ঠিক আছে দ্যাট লিডস টু দ্য সাইলেন্সিং অফ জিন ওকে নেক্সট দেখো তাহলে আমরা প্রথমেই জানলাম কি আর এন এ ইন্টারফিয়ারেন্স ইজ এ ন্যাচারাল মেকানিজম বা ন্যাচারাল অকারিং মেকানিজম দ্যাট লিডস কি করছে সাইলেন্সিং অফ জিন কোন একটা জিনের কার্যকারিতাকে স্টপ করে দিচ্ছে সাইলেন্স করে দিচ্ছে বন্ধ করে দিচ্ছে চুপ করে দিচ্ছে তাকে কোন জিনের কার্যকারিতাকে সে যে প্রোটিন তৈরি করতে তাকে আর বলছে তোমাকে আর করতে হবে না তুমি বসে যাও এই নিমাটোডের করবে ও বড্ড এই তামাক গাছের পাতায় ও তামাক গাছের পাতায় ছিদ্র করে ঢুকে গিয়ে তামাক গাছের পাতা থেকে সব পুষ্টিগুলো খেয়ে নিচ্ছিল তো ওই তামাক গাছের পাতায় ও ছিদ্র করে আবার বন্ধ করে দেবে ও যে ওর যে প্রোটিনটা তামাক গাছের পাতা সরি তামাক গাছের পাতা নয় মূলে তামাক গাছের মূলকে ছিদ্র করার জন্য কেউ না কেউ তো একটা জিন আছে যে কাজ করে যে একটা প্রোটিন আছে সেই প্রোটিনটাকে প্রোটিনের কার্যকারিতাকে বন্ধ করে দেওয়া হবে এবার তাহলে ও আর ছিদ্র করতে পারবে না না খেতে পেয়ে মারা যাবে হয়ে গেল তো চলো দেখবো সেটা আমরা এত সহজ না বিষয়টা তাহলে দেখো তাহলে এটা হচ্ছে একটা আরেকটা জানতে হবে আরেকটা আমরা কি জানলাম এর বৈশিষ্ট্যে দেখো দু নাম্বার জানলাম ইট ইজ এ সেলুলার মেকানিজম দেখো লেখাই আছে ইট ইজ এ কোথায় গেল সেই লেখাটা এই যে দিস মেথড ইনভলভ সাইলেন্সিং অফ স্পেসিফিক জিন আর তারা সেলুলার ডিফেন্স মেকানিজম তাহলে এটা হচ্ছে কি মেথড অফ সেলুলার ডিফেন্স সেলুলার ডিফেন্সে হেল্প করে ঠিক আছে অলসো এ সেলুলার ডিফেন্স মেকানিজম তাহলে ইট ইজ অলসো এ সেলুলার

সমস্ত ইউকেরিওসদের ক্ষেত্রে এটা হচ্ছে একটা সেলুলার ডিফেন্স মেকানিজম ঠিক আছে কার বিরুদ্ধে করে মেনলি ভাইরাসের মধ্যে করে ঠিক আছে চলো এখানে কি হয় আগে আমরা দেখে নিই দেখো ধরে নাও ধরে নাও এই একটা তামাক গাছ ঠিক আছে ধরে নাও এই তামাক গাছ এই তামাক গাছ এই তামাক গাছের ধরো এই হচ্ছে সেই তামাক গাছের মূল এই তামাক গাছের মূলগুলো এরকম আছে ওকে এই তামাক গাছের মূলে ধরো এরকম কিছু ব্যাকটেরিয়া বাস করছে ঠিক আছে এরকম কিছু ব্যাকটেরিয়া নয় সরি নিমাটোর সরি 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 এই ব্যাকটেরিয়া বললাম কিছু নিমাটোর তারা এই বাসা বেঁধেছে বাসা বেঁধে আছে ঠিক আছে তাহলে এগুলো সবাই কারা এরা সবাই হচ্ছে নিমাটোড তাহলে এরা সবাই হচ্ছে কারা নিমাটোড তাহলে এরা সবাই হচ্ছে একটা নিমাটোট এই নিমাটোট গুলো কোথায় আছে ব্যাকটেরিয়া সরি তামাক গাছের মূলে তাহলে এটা হচ্ছে একটা তামাক গাছ তামাক গাছের মূলে তামাক গাছের মূল যে রুটটা রয়েছে সেই রুটে এই নিমাটোট গুলো বাসা বেঁধে থাকে নিমাটোট নাম আমরা বলে দিয়েছি নিমাটোটার নাম কি খুব ভালো করে মনে রাখবে জিউন মেলোয়ডিউন ইনকগনিশিয়া ঠিক আছে মেলয়ডি ইনকগনিশিয়া খুব ভালো করে মনে রাখবে এই এটার নাম আমিও মাঝে মাঝে ভুলে যাই ওর নামটা কি ঠিক আছে তাহলে দেখো তাহলে নিমাটোড এই নিমাটোডটা একটা কে এ হচ্ছে এক ধরনের রাউন্ড ওয়ার্ম তাহলে এই নিমাটোডটা এক ধরনের কি রাউন্ড ওয়ার্ম তাহলে দেখো তামাক গাছ আচ্ছা তামাক গাছটা একটু এ করে দাও যাই না তামাক গাছ কেমন হয় এই ধরো তামাক গাছ ঠিক আছে এই তামাক গাছ এই তামাক গাছ একটা ধরো ঠিক আছে আর আর করতে হবে না ও অনেক অনেক তামাক গাছ হয়ে গেছে বিরাট বড় তামাক গাছ হয়ে গেছে এত তামাকাছ সরকার ব্যান করে দেবে আবার আমাদেরকে তো যাই হোক এই তামাক গাছ এই তামাক গাছের খুব ভালো করে শুনবে সবাই এই তামাক গাছের মূল মানে এটা রুট রুটের মধ্যে কে কারা করছে এরকম নডিউল তৈরি করে নডিউল এটা কিন্তু এটা কি তৈরি হয়েছে দেখো নডিউল খুব ভালো করে বুঝে নাও এটা এটা কি তৈরি হয়েছে নডিউল এই দেখো নডিউল এরকম নডিউল তৈরি করে বাস করছে কারা নিমাটোড নিমাটোড কেমন নিমাটোড এরা রাউন্ড ওয়ার্ম এর সাইন্টিফিক তো তোমরা নেম এখানে লেখাই আছে তোমরা দেখেছো ওর নাম আর লিখছি না যে সায়েন্টিফিক নেম এখানে দেখে নেবে ওই রাউন্ড আর্মের সায়েন্টিফিক নেম কি তাহলে এই এই এরা কি করে এখন আমাদের দেখতে হবে ঠিক আছে এদেরকে আমরা আটকাবো কি করে এই রাউন্ড আমরা আটকাবো কি করে এই যে সুন্দরভাবে আছে দেখো একটা ছবি দেখি আমরা তাহলে আরো ভালো দেখতে পাবো এই যে এই ছবিটা দেখো এই একদম অরিজিনাল ছবি এই যে তামাক গাছ তার এই দেখো এই যে হয়ে রয়েছে এই এই একটা এই সব হয়ে রয়েছে চারিদিকে দেখো এই যে হয়ে রয়েছে এই যে একটাকে বড় করে দেখানো আছে ঠিক আছে তামাক গাছের মূলে হয়ে গেছে তাহলে এই নডুল তৈরি করে বাস করছে এদেরকে আমরা আটকাবো কী করে চলো তাহলে আটকানোর প্রসেস দেখি ঠিক আছে দেখো তাহলে আমরা যেটা বলছিলাম আর এনএন্টারফেয়ারেন্সের আমরা এক্সাম্পেল দিচ্ছি কিভাবে করা হয়েছে দেখো অ্যাগ্রোব্যাকটেরিয়াম ভেক্টরসের ইউজ করে করা হয়েছে সেটাকে কিভাবে করছি আমরা চলো একটু দেখে নিই খুব ভালো করে আমরা যেটা দেখবো খেয়াল করবো চলো তাহলে আগে আমরা বলি যে সেল ডিফেন্স ধরো আমাদের সেল নর্মাল হিউম্যান সেল আছে সেই সেলে কিভাবে আর্েন এন্টারফেয়ারেন্স কাজ করে ধরো আমাদের সেলের মধ্যে ভাইরাস ঢুকে গেছে আমাকে কোন একটা ভাইরাস অ্যাটাক করেছে আমাদের আয়ন কি কীভাবে মানে ন্যাচারাল ওয়েতে আর্েন এন্টারফিয়ারেন্স কিভাবে কাজ করে সেটা আমি আগে দেখব সেইটা আগে আমরা দেখবো তাহলে দেখো তাহলে ইন সরি এই কালারে হবে না দেখো তাহলে ইন ন্যাচারাল ইন ন্যাচারাল ওয়ে একদম ন্যাচারাল ওয়েতে কিভাবে হচ্ছে চলো আমরা দেখি তাহলে ইউ ক্যারিওটিক সেল ইউক্যারিওটিক সেলে কিভাবে কি হয় চলো আমরা দেখছি তাহলে একটা ইউক্যারিওটিক সেল এটা ধরো ড্রয়িং করো এই একটা ধরো ইউক্যারিওটিক সেল এই একটা ইউক্যারিওটিক সেল আছে এই ইউক্যারিওটিক সেলের মধ্যে কোনোভাবে ধরো এই একটা ভাইরাস চলে এসছে এই একটা ধরো ভাইরাস এই ভাইরাসটা এসছে এখন এই ভাইরাসটা কি করতে পারে তোমরা সবাই জানো এই ভাইরাসের মধ্যে এরকম ধরো ডিএনএ ছিল সে সেটাকে পুশ করে দিয়েছে সেই ডিএনএটাকে কি করে দিয়েছে পুশ করে দিয়েছে ভিতরে এই ডিএনএটাকে পুশ করে দিয়েছে এই এই যে ভাইরাল ডিএনএ তাহলে ভিতরে কি চলে এলো ভাইরাল ডিএনএ তাহলে এটা হচ্ছে এই ডিএনএ তাহলে এটা হচ্ছে ডবল স্ট্যান্ড ডিএনএ কে দিয়েছে এটা একটা ভাইরাস এই ভাইরাসটা ডবল স্ট্যান্ড ডিএনএ কে দিয়ে দিয়েছে এখন ওই ডিএনএটার কী হবে ওই ডিএনএটা যখনই আমাদের শরীরের মধ্যে আসে আমাদের শরীরে একটা বিশেষ প্রোটিন আছে রিস্ক প্রোটিন আরআইএসি আরআইএসি রিস্ক প্রোটিন রিস্ক এ প্রোনাম আর আরএনএ ইন্ট্রোডিউসিং আরএনএ ইন্ট্রোডিউসিং সাইলেন্সিং কমপ্লেক্স রিস্ক প্রোটিন আর ইন্ট্রোডিউসিং সাইলেন্সিং প্রোটিন সেই রিস্ক প্রোটিনটা কি হয়ে যায় তাহলে যেই এই ভাইরাসটা চলে এলো ভাইরাস এই ডিএনএটাকে দিয়ে দিল কাজ কি ভাইরাস তোর ভিতরে ঢোকের ভাইরাস সেলের মধ্যে ডিএনএটাকে পুষ করে দেয় ডিএনএটাকে যেই ডবল স্ট্যান্ড ডিএনএ চলে এলো সাথে সাথে আমাদের শরীরে কার অ্যাক্টিভেশন হলো রিস্ক প্রোটিনের অ্যাক্টিভেশন হলো তাহলে দেখো এই ডিএনএটার এখন দেখো এই ডিএনএ দুটো স্ট্র্যান্ড আছে এই একটা এই একটা এই ডিএনএ দুটো স্ট্র্যান্ড থাকে একটা কি স্ট্র্যান্ড স্ট্র্যান্ড একটা সেন্স সেন্স স্ট্র্যান্ড আর এটা কি থাকে অ্যান্টি সেন্স অ্যান্টুর অ্যান্টি সেন্স তাহলে একটা সেন্স স্ট্র্যান্ড আছে আর একটা কি স্ট্র্যান্ড আছে অ্যান্টি সেন্স স্ট্র্যান্ড এই দুটো স্ট্র্যান্ড আছে এখন এ কি করবে এ দেখো এই যে ভাইরাসটার এই যে ডিএনএটা ছিল দুটো স্ট্যান্ড আছে এবারে এখান থেকে কি তৈরি হবে এটা ডবল স্ট্যান্ড ডিএনএ একটা সেন্স একটা অ্যান্টিসেন্স স্ট্যান্ড আছে এই সেন্স আমরা সবাই জানি কোন স্ট্যান্ডটা তৈরি করে কোন স্ট্যান্ডটা তোমাদের প্রোটিন তৈরিতে হেল্প করে সেন্স স্ট্যান্ড অ্যান্টিসেন স্ট্যান্ড তৈরি করবে না তাহলে সেন স্ট্যান্ড যেটা আছে সেখান থেকে কি তৈরি হয় প্রোটিন তৈরি হয় এবার দেখো এই এই ডিএন সাথে হঠাৎ করে হঠাৎ করে এই ডিএনএটা ছিল ডবল স্ট্যান্ড ডিএনএ এই ডিএস ডিএন সাথে হঠাৎ করে এই একটা প্রোটিন এসে যুক্ত হয়ে গেছে এই প্রোটিনটার নাম হচ্ছে রিস্ক তাহলে কে এখানে চলে এলো আর আই এস সি রিস্ক রিস্ক মানে আর এন এ ইন্ট্রোডিউসিং আর এন এ ইন প্রোটিন সাইলেন্সিং প্রোটিন ইন্ট্রোডিউসিং আর এন এ সাইলেন্সিং সাইলেন্সিং প্রোটিন আর এন এ সাইলেন্সিং প্রোটিন ঠিক আছে আর এন এ সরি আর এন এ আমি বারবার ইন্ট্রোডিউসিং বলছি সরি আর এন এ তাহলে এটা হচ্ছে একটা প্রোটিন যার নাম হচ্ছে আর এন এ ইন ইন্ট্রোডিউসিং কথাটা বারবার চলে আস দেখো তাহলে তাহলে আর এন এ ইিউসিং তাহলে প্রোটিন যেই ভাইরাসটা ডবল স্ট্যান্ড ডিএনএ কে ভিতরে পুশ করলো সেলের মধ্যে সেলের মধ্যে রিস্ক প্রোটিন অ্যাক্টিভেট হয়ে উঠলো রিক্স প্রোটিন এসে সাথে সাথে ডিএনএর সাথে জুড়ে গেল রিক্স প্রোটিনের কাজ কি ওই ডিএনএর কি করা ওই ডিএনএ থেকে দুটো স্ট্যান্ডকে আলাদা করে দেওয়া এই স্ট্যান্ড ডিএনএ থেকে দুটো স্ট্যান্ড আলাদা হয়ে যাবে দেখো ডিএনএ থেকে এটা ছিল কি ডবল স্ট্যান্ড ডিএনএ ডবল স্ট্যান্ড ডিএনএ থেকে দুজনে আলাদা হয়ে গেল দেখো কি করবে সেন স্ট্যান্ড এই যে সেন স্ট্যান্ড সেন স্ট্যান্ডটা আছে আর এই যে অ্যান্টি সেন স্ট্যান্ড ঠিক আছে এটা উপরেটা ধরো সেন্স স্ট্যান্ড আর নিচেটা ধরো এটা ধরো অ্যান্টি স্ট্যান্ড ঠিক আছে অ্যান্টি সেন্স আমি কোনো দাগ দিচ্ছি না অ্যান্টি সেন্স স্ট্যান্ড এই অ্যান্টি সেন্স স্ট্যান্ডটা দুটোকে আলাদা করে দিই এই অ্যান্টি সেন্স স্ট্যান্ডের সাথে কে যুক্ত আছে রিস্ক সেন্স স্ট্যান্ড কে আলাদা করে দিয়েছে অ্যান্টি সেন্স স্ট্যান্ড কেও আলাদা করে দিয়েছে রিস্ক কার সাথে যুক্ত আছে অ্যান্টিসেন্সের সাথে এটা তাহলে কি নাম এটার নাম সেন্স আর এন এ আর এটা হচ্ছে যখনই যুক্ত হচ্ছে ডবল স্ট্যান্ড ডিএনএর সাথে ডবল স্ট্যান্ড ভাইরাল ডিএনএর সাথে ও কি করছে ও সেন্স স্ট্যান্ডটাকে আলাদা করে দিচ্ছে সেন্স আর কে আলাদা করে দিচ্ছে এই ডিএনএ থেকে আর এ তৈরি হবে সেন্সটা মানে এই ডিএনএ ডিএনএ দুটোকে বেস করে তো আরএনএ তৈরি হবে সেই আর এটা দেখো যে আর তৈরি হচ্ছে তার সেন্স স্ট্যান্ড সেন্স আর এন আর অ্যান্টি সেন্স আর দুটোকে আলাদা করে দিচ্ছে বলছে তোমরা দুজন আলাদা হয়ে যাও ঠিক আছে বোঝা গেল পরবর্তী সময় এই যে এই যে সেন্স আর যেটা আছে এর কি হয় ব্রেকডাউন ব্রেকডাউন হয় এবং কি হয়ে যায় ডেস্ট্রয় এটা ডেস্ট্র হয়ে যায় এটা ডেস্ট্র হয়ে গেল অ্যান্টিসেন্স আয়নে টা কি হয়ে যায় থেকে যায় অ্যান্টিসেন্স আয়নে থেকে যায় কিন্তু এ থেকে গেলে কি হবে এর কোনো ক্ষমতা নেই ডু নট দে ডু নট পারফর্ম প্রোটিন ফরমেশন এরা এরা থেকে যায় ঠিক আছে কিন্তু এদের সেই প্রোটিন ফর্মেশন করার কোনো ক্ষমতাই নেই তাহলে বোঝা গেল বলছি আবারও দেখো কিভাবে হচ্ছে দেখো খুব ভালো করে বুঝবে খুব খুব ভালো করে করে বুঝবে বুঝবে সুন্দর দাঁড়ো এটা বারবার তারটাই হয়ে যাচ্ছে দেখো ভাইরাস ভাইরাস আমাদের সেলের মধ্যে যখন আসে সেলের মধ্যে আসে না সেলের উপরে এসে যখন ডিএনএটাকে পুশ করে দেয় সেই ডিএনএটার দুটো স্ট্যান্ড থাকে ডবল স্ট্যান্ড ডিএনএ ভাইরাল ডিএনএ সেই ভাইরাল ডিএনএর একটা এই সেন স্ট্যান্ড কি ক্ষমতা আছে প্রোটিন প্রোটিন তৈরি করতে পারে এই ডিএনএ স্ট্যান্ডটার কি ক্ষমতা আছে এই ডিএনএ স্ট্যান্ডটার প্রোটিন ফর্মেশনের ক্ষমতা আছে প্রোটিন ফরমেশন তাহলে এ প্রোটিন ফর্মেশন করতে পারে কিন্তু অ্যান্টিসেন্স যে স্ট্যান্ডটা আছে অ্যান্টিসেন্স সেই অ্যান্টিসেন স্ট্যান্ডের প্রোটিন ফরমেশনের ক্ষমতা নেই যে কোনো একটা সেন্স স্ট্যান্ডের থাকে আমরা সবাই জানি তাহলে এই অ্যান্টিসেন স্ট্যান্ড এখন যখন এই ডিএনএর সাথে যখন এবং রিস্ক প্রোটিন যুক্ত হয়ে যাবে রিস্ক প্রোটিন যুক্ত হয়ে গেলে সেন স্ট্যান্ডকে আলাদা করে দেবে আর অ্যান্টিসেন স্ট্যান্ডকে আলাদা করে দেবে অ্যান্ড সেন স্ট্যান্ড যে প্রোটিন তৈরি করতে পারতো তাকে আলাদা করে দিয়ে তার কী করবে ব্রেকডাউন করবে সে ডিস্ট্রয় হয়ে যাবে সে নষ্ট হয়ে গেল কিন্তু যে অ্যান্টিসেন স্ট্যান্ড আছে তাকে আলাদা করে দিয়েছে তার তো প্রোটিন তৈরির ক্ষমতাই নেই সে আলাদা হয়ে গিয়েও রিক্স প্রোটিন সাথে যুক্ত থাকে তার কোনো প্রোটিন তৈরির ক্ষমতা থাকে না এই ব্যাপারটাকে কাজে লাগানো হয়েছে কোথায় এই ব্যাপারটাকে সায়েন্টিস্টরা ভাবলো তখনই ওর মাথায় সবার মাথায় সায়েন্টিস্টদের মাথায় খেলে গেল যে আমরা যদি এরকম অ্যান্টিসেন্স আর এনএ তৈরি করি আর আই এই যে আর এনএ আই আই বলছি আর এনএ ইন্টারফেরেন্স এখানে কি তৈরি করা অ্যান্টিসেন্স আর এনএ বা কমপ্লিমেন্টারি আর তৈরি করা তাহলে আমরা যদি এরকম অ্যান্টিসেন্স আর তৈরি করে ফেলতে পারি তাহলে এই আর গিয়ে কি করবে কোন সেন্স স্ট্যান্ডের সাথে যুক্ত হতে পারবে এবং সেন্স স্ট্যান্ডের সাথে যুক্ত হলে সেখানে কি করাতে পারবে আর এন এ ইন্টারফেরেন্স ঘটাতে পারবে মাথার উপর দিয়ে যাচ্ছে তাই না ব্যাপারটা আমি আরো ক্লিয়ার করছি খুব ভালো করে বুঝবে এই জায়গাটা খুব সুন্দর করে দেখো মোটামুটি এই মেকানিজমটা বুঝতে পেরেছে তো এটা হচ্ছে আমাদের সেলের মধ্যে ন্যাচারালি ঘটে তুমি বলো তো ভাইরাসের এই যে ডিএনএটা এই ডিএনএটা আর প্রোটিন তৈরি করতে পারবে প্রোটিন যদি না তৈরি করতে পারে আমাদের কি করবে সেল কা থেকে কি থেকে আমাদেরকে রক্ষা করে দিল এই ভাইরাল প্রোটিন থেকে ডিএনএ ডিএনএ তৈরি থেকে তৈরি হওয়া আরএনএ আরএনএ থেকে তৈরি হওয়া প্রোটিন এই যে প্রোটিনটা তৈরি হতো সেই প্রোটিন থেকে তৈরি হওয়া থেকে আমাদের রক্ষা করে দিল সেই প্রোটিন তৈরি থেকে রক্ষা করা মানে কি আমরা ওই ভাইরাল ইনফেকশন থেকে বেঁচে গেলাম এই মেথডটাকে কীভাবে কাজে লাগানো হচ্ছে শুধু দেখো কি দুর্দান্তভাবে কাজে লাগানো হচ্ছে খুব ভালো করে দেখো এই মে এই কীভাবে কাজে লাগানো হচ্ছে দেখো তাহলে একটা ধরো নিমাটোড এই একটা নিমাটোড নিয়েছি আমরা নিমাটোড সেই নিমাটোড যে নিমাটোডটা ওই তামাক গাছে কি সব কি করে বেড়ায় মানে ক্ষতি করে বেড়ায় এই নিমাটোডটার ধরো একটা জিন নিয়েছি জিন মানে কি ডিএনএ ধরো এই নিমাটোডটার এই একটা ডিএনএ এই নিমাটোরটার ধরো এই একটা ডিএনএ এই ডিএনএটাকে আমরা নিয়েছি ঠিক আছে এটা হচ্ছে একটা ডিএনএ ডিএনএর এই স্পেসিফিক পার্টটাকে আমরা নিয়েছি ধরো অ্যাজ এ জিন এই এইটুকুকে আমরা নিয়েছি এটা কি একটা স্পেসিফিক স্পেসিফিক জিন তাহলে নিমাটোডের ডিএনএ এই স্পেসিফিক পার্টটাকে নিয়েছি স্পেসিফিক তাহলে এটাকে আমরা কি বলবো জিন বলবো স্পেসিফিক জিন ঠিক আছে এইটুকুকে স্পেসিফিক জিনটাকে আমরা নিয়েছি এই স্পেসিফিক জিনটা এখন কি করতে পারে তোমরা সবাই জানো এই স্পেসিফিক জিন থেকে এই যে কোনো একটা সেন্স একটা অ্যান্টিসেন্স তাহলে আমরা ধরে নিচ্ছি এই নিচে লিখলে হবে না দাঁড়াও একটু উপরে লিখে দিই এটা স্পেসিফিক জিন তাহলে এটা হচ্ছে একটা জিন জিন এই জিন পার্টটা এই জিন পার্টটার কোন একটা জায়গা থেকে কি তৈরি হতে পারে আমরা সবাই জানি তৈরি হয় এরকম আমরা সবাই জানি এখান থেকে কি তৈরি হতে পারে এই ধরো তৈরি হচ্ছে এখান থেকে এই ডিএনএ থেকে তৈরি হয় এই ব্যাপারটা তো আমরা সবাই জানি হ্যাঁ কিনা কোন একটা ডিএনএ থেকে তাহলে কি তৈরি হয় এটা আমরা সবাই জানি তাহলে এই ডব এটা হচ্ছে ডিএনএ কেমন ডিএনএ ডিএনএ ডিএস ডবল স্ট্যান্ড ডিএনএ তার থেকে তৈরি হচ্ছে এটা কি এটা কোন স্ট্যান্ড এই স্ট্যান্ডটা হচ্ছে সেন্স 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 এটা স্ট্যান্ড স্ট্যান্ড এই থেকে এটা কি তৈরি হয়েছে এ এ এটাকে ভালো করে বুঝবে ভালো করে খুব মন দিয়ে বুঝবে এই এমআরএনএটাকে থেকে কি তৈরি হতে পারে এই এম আর এন এ থেকে আমরা সবাই জানি এই এম আর এন এ থেকে এবার কি তৈরি হতে পারে প্রোটিন এই এমআরএনএ থেকে কী তৈরি হয় প্রোটিন নিমাটোড নিমাটোডের একটা ডিএনএ ডবল স্ট্যান্ড ডিএনএ সেই ডবল স্ট্যান্ড ডিএনএর কোনো একটা স্পেসিফিক জিন সেই স্পেসিফিক জিন থেকে কি তৈরি হচ্ছে এমআরএনএ থেকে কি তৈরি হয় প্রোটিন এই পর্যন্ত আমরা সবাই জানি সেই প্রোটিনটা কেমন দেখতে ধরে নাও সেই প্রোটিনটা দেখতে এই যে আমি এখানে দিচ্ছি এই হচ্ছে সেই প্রোটিন এই ধরে নাও এই হচ্ছে সেই প্রোটিনগুলো এই প্রোটিনগুলো তৈরি হয়েছে এই প্রোটিনগুলো এখন কি করে এই প্রোটিনগুলো ওই নিমাটোরটার প্যারাসিটিজমে হেল্প করে প্যারাসিটিজম মানে ওই নিমাটোরটা যে গাছের মূলটাকে ছিদ্র করে তার মধ্যে বাস করবে বা ওই গাছটাকে খাবে গাছ থেকে পুষ্টি নিয়ে খাবে মানে ওই গাছের উপর প্যারাসাইট তো নিমাটোরটা এই নিমাটোরটা একটা কি প্যারাসাইট এই নিমাটোরটা একটা কি প্যারাসাইট প্যারাসাইট তাহলে এর এ হচ্ছে যে একটা প্যারাসাইট ওর প্যারাসিটিজমের জন্য একটা হেল্প করার জন্য প্রোটিন দরকার তো ও গাছটাকে ছিদ্র করবে বা খাবে সেখান থেকে রস নিয়ে বেঁচে থাকবে তার জন্য কোনো না কোনো একটা প্রোটিনের দরকার তো সেই প্রোটিনটা হচ্ছে এই প্রোটিনটা সেই জিনটাকে আইডেন্টিফাই করা হয়েছে সেই নিমাটোডের সেই জিনটাকে আইডেন্টিফাই করা হয়েছে তার থেকে প্রোটিনটাকে কি করা হয়েছে বের করে নেওয়া হয়েছে হয়ে গেল এখন এই প্রোটিনটাকে যদি কোনোভাবে কন্ট্রোল করা যায় এখন কি করে দেখো এই প্রোটিনটা কি করে দেখো এরকম একটা গাছ আছে আছে ঠিক এরকম একটা গাছ আছে এরকম একটা গাছ আছে ঠিক আছে তো এই গাছটা ধরো এরকম একটা পাতা পাতা না তো মূলে বাস করে সরি আহ ঠিকই ছিল তাহলে এই গাছটা ধরো এই গাছটা আছে এরকম ধরো রুট রয়েছে এরকম রুট রয়েছে ঠিক আছে এই রুটটাকে ধরো ও খাবে এবারে এই কোনটা নিমাট গিয়ে এই রুটের মধ্যে বাস করবে তাহলে এর কোথায় বাস করবে ধরো এই রুটটা আমি এই রুটটা বড় করে দেখালাম এই রুটটা এই রুটটাতে কে এসে বাস করবে এখানে একটা ধরো নিমাটোড ধরো এটা নিমাটোড এইটা নিমাটোডের মুখ ধরো ঠিক আছে বুঝে নাও এই ধরো সেই নিমাটোডটার মুখ এই নিমাটোডটা এখানে এসে থাকছে তাহলে এখন হেল্প করবে কে এই যে এই নিমাটোড এই হচ্ছে সেই নিমাটোড ভালো করে বোঝো এই হচ্ছে সেই নিমাটোড এই নিমাটোডের মধ্যে কি আছে ডিএনএ আছে ডিএনএর মধ্যে কি আছে ডিএনএর মধ্যে স্পেসিফিক জিন আছে সেই জিন থেকে তৈরি হচ্ছে সেই এ থেকে কি হচ্ছে প্রোটিন সেই প্রোটিনটা এই যে প্রোটিন এই যে স্পেসিফিক প্রোটিন এই প্রোটিনটা গিয়ে এখানে ওর হেল্প করছে প্যারাসিটিজল ও তবেই কিন্তু খেতে পারবে এই প্রোটিনগুলো কি করছে ওকে হেল্প করছে খুব ভালো করে শোনো সবাই এই প্রোটিনগুলো হেল্প করছে তাহলে ও এসে এই প্রোটিনগুলো ধরো এখানে এরকম ওর শরীরে আছে ওই শরীরে থাকা মানে কি করবে ও এখন এই গাছটাকে এই প্রোটিনগুলো আছে বলেই ওই গাছটার ওপর প্যারাসিটিস প্যারাসাইড হতে পারছে ওই গাছটার ওপর খেতে পাচ্ছে থাকতে পাচ্ছে ঠিক আছে এই ঘটনাটা ঘটাতে পারছে তাহলে নিমাটোর পাচ্ছে তাহলে এই প্রোটিনগুলো দিস প্রোটিন আমি এখানে লিখে দিচ্ছি দিস प्रोटीन हेल्प इन दिस प्रोटीन हेल्प इन पैरासिटीजार कारोर देखो दिस प्रोटीन हेल्प इन पैरासिटीजम ओवर टोबाको प्लैंड টোবাকো প্ল্যান্ট টোবাকো প্ল্যান্টের ওপর প্যারাসিটিজমে হেল্প করছে এই প্রোটিনগুলো এই যে টোবাকো এই প্রোটিন থাকলে তবে প্ল্যান্টের ওপর কী করবে প্ল্যান্টকে খেতে পারবে প্ল্যান্টের মধ্যে প্রবেশ করতে পারবে ওর মধ্যে নডিউল তৈরি করে থাকতে পারবে ঠিক আছে এখন আমাদের কাজ কী হবে ওই প্রোটিনের এক্সপ্রেশনকে বন্ধ করে দাও ওই প্রোটিন তৈরির এক্সপ্রেশনকে বন্ধ করে দাও কীভাবে করবো তাহলে চলো আমরা দেখি তাহলে এই প্ল্যান্ট প্ল্যান্টের মধ্যে আমরা কী করতে পারি এখন তাহলে চলো আমরা দেখছি তাহলে এই যে প্ল্যান্ট এই প্ল্যান্টের মধ্যে ধরো এই যে প্ল্যান্ট প্ল্যান্টের সেলে আমরা কি করছি আমরা এখানে দেখছি দেখবি তাহলে ওখানে যদি ওকে ওর এক্সপ্রেশনটাকে আমরা কি করতে পারি বন্ধ করে দিতে পারি ঠিক আছে চলো তাহলে এই পর্যন্ত আচ্ছা সবাই ঠিকঠাক বুঝতে পারছে তো মাথার উপর দিয়েই যাচ্ছে না তো এটা কিন্তু একটু ডিটেলস ব্যাপার অনেকটা গভীরে চলে যাচ্ছি আমরা এটা কিন্তু একটু ভালো করে বুঝতে পারবে বুঝতে হবে কিন্তু তোমাদের তাহলে দেখো তাহলে আমরা এই প্ল্যান্টের সেলে আমরা কি করছি এটা ধরো প্ল্যান্ট সেল প্ল্যান্টের সেল আমরা এই প্ল্যান্টের সেলে কি করব দেখো এখানে আমরা একটা ব্যাকটেরিয়া নিচ্ছি তাহলে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ার নাম কি সেই আমরা এখানে ইউজ করব। অ্যাগ্রো ব্যাকটেরিয়ামের কাকে ইউজ করব। অ্যাগ্রো ব্যাকটেরিয়ামের প্লাজমিট ইউজ করবো তাহলে এই অ্যাগ্রো ব্যাকটেরিয়ামের কাকে নিচ্ছি প্লাজমিট সেই প্লাজমিডটার নাম কি টিআই প্লাজমিড ঠিক আছে তাহলে অ্যাগ্রোব্যাকটেরিয়ামের যে প্লাজমিডটাকে আমরা নিলাম সেই প্লাজমিডের নামটা তাহলে আমরা কি দেখলাম টিআই প্লাজমিড ঠিক আছে তাহলে অ্যাগ্রো ব্যাক্টেরিয়ামের প্লাজমিড কি প্লাজমিড টিআই প্লাজমিড টি আই তাহলে টিআই প্লাসমিডটা কেমন দেখতে ধরে নাও এই একটা টি আই প্লাজমিড নিয়ে নিয়েছি এই একটা টি আই প্লাসমিড নিয়েছি ঠিক আছে আর টিআই কে নেওয়া হয়েছে এই টিআই প্লাজমিডের সাথে ভালো করে বুঝবে এই যে ডিএনএটা এই যে ডবল স্ট্যান্ড ডিএনএ এই ডবল স্ট্যান্ড ডিএনএর কাকে এবারে ইউজ করা হচ্ছে দেখো এই ডবল স্ট্যান্ড ডিএনএটার এই যে ডবল স্ট্যান্ড ডিএনএ আছে এই ডিএনএর কমপ্লিমেন্টারি কে আমরা ইউজ করবো ওখানে তাহলে এই ডিএনএ থেকে তৈরি কাকে ইউজ করছি খুব ভালো করে দেখো সবাই সি ডিএনএ এই ডিএনএ থেকে তৈরি তৈরি এই যে ডিএনএ এই ডিএনএ থেকে কি তৈরি করা হয়েছে এমআরএনএ ঠিক আছে সেই এমআরএনএ মানে এই ডিএনএ থেকে তৈরি এমআরএনএ বা সেই এমআরএনএ থেকে আমরা কি করছি কমপ্লিমেন্টারি ডিএনএ তৈরি করছি নিমাটোড নিমাটোডের জিন জিনের যেটা কি ডিএনএ ডিএনএ থেকে এটা কি আছে বাবু আর তৈরি করা হয়েছে এখান থেকে এখান থেকে আমরা কি করছি একটা কমপ্লিমেন্টারি আর এন এ তৈরি করছি বা সরি কমপ্লিমেন্টারি ডিএনএ সিডিএনএ সিডিএনএ তৈরি করলাম সেই সিডিএনএ কে আমরা এখানে রেফার করছি ভালো করে বুঝো নিমাটোড নিমাটোডের মধ্যে স্পেসিফিক জিন স্পেসিফিক জিন থেকে কি তৈরি হচ্ছে এমআরএনএ এমআরএনএ থেকে আমরা কি তৈরি করছি সিডিএন সেই সিডিএন কে আমরা কি করব সেই সিডিএন কে আমরা আবার পাঠিয়ে দিচ্ছি কিসের যাতে এই প্লাসমিট সাথে ডিএনএ তৈরি করার জন্য তাহলে এই সিডিএনএ কে আমরা এখানে পাঠিয়ে দিয়েছি এই হচ্ছে সেই তাহলে এইটা হচ্ছে সেই সিডিএনএ কার জিন এর সিডিএনএ বোঝা গেল সেই ডিএনএ এই ডিএনএ এই আর এদিকে এই প্লাজমিডের ডিএনএ এরা দুজনে এখন কে হয়ে গেল জুড়ে গেল তাহলে জুড়ে গেলে কি তৈরি হবে আমরা অলরেডি পেয়ে গেছিলাম এইরকম একটা প্লাসমিট এই প্লাসমিট তার সাথে এখন জুড়ে গেল কে এই সিডিএনএ এ জুড়ে গেল এই জুড়ে গেল। তাহলে কি তৈরি হয়ে গেল রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি হয়ে গেল এই যে রিকম্বিন ডিএনএ তৈরি আমাদের কাছে তাহলে কি তৈরি হয়ে গেছে রিকম্বিন ডিএনএ তৈরি ঠিক আছে আমি গাছের অন্যান্য মূলগুলো মুছে ফেলছি এতগুলো মূল রেখে দরকার নেই এটা একটা রুট লিখে দিলেই হবে এটা হচ্ছে তাহলে এই ডিএনএ তৈরি হয়ে গেছে এবার এই থেকে করবো রাট ডিএনএ এই রিকম্বিন্ট ডিএনএ এবার এটাকে আমরা একটু সহজ করে আঁকি এটা শুধু গোল গোল দিয়ার লাভ নেই এই যে হচ্ছে সেই ডিএনএ ভালো করে দেখো এই হচ্ছে সেই রিকম্বিন্ট ডিএনএ পাশে এখানে লিখে দিচ্ছি এটার নাম কি আর ডিএনএ রিকম্বিনেন্ট ডিএনএ এই রিকম্বিনেন্ট ডিএনএ থেকে এবার আমরা কি করতে পারি সবাই মন দিয়ে দেখো খুব মন দিয়ে এই যে রিকম্বিনেন্ট ডিএনএটা আমি মোটা করে দিচ্ছি এই যে রিকম্বিনেন্ট ডিএনএটা তৈরি হয়ে গেছে এই রিকম্বিনেন্ট ডিএনএ থেকে আমরা কি করতে পারি এখান থেকে আমরা সেন্স ভালো করে বুঝবে সবাই এখানে দেখো এম আর এন এ কার ছিল সেন্স স্ট্যান্ড থেকে নেওয়া এমআরএনএ তার থেকে আমরা সিডিএনএ করেছি সিডিএনএ থেকে আমরা পেয়েছি ডিএনএটা সেই ডিএনএতে তাহলে আমরা কি তৈরি করতে পারি এর মধ্যে সে এ এই যে এর জিনটা আছে সিডিএনএ জিন থাকা মানে কি ও দু রকম কমপ্লিমেন্টারি ডিএনএ কি করতে পারে ডবল স্ট্যান্ড আরএনএ তৈরি করতে পারে ওর দুটো স্ট্যান্ডই কি করতে পারবে আরএনএ তৈরি করতে পারবে একটা সেন স্ট্যান্ড তৈরি করতে পারবে আর একটা নন অ্যান্টিসেন্স স্ট্যান্ড তৈরি করতে পারবে যেহেতু এখান থেকে আমরা সিডিএন এ তৈরি করেছিলাম তাই আমরা সবাই জানি যে সিডিএন এ কি করতে পারে সেন স্ট্যান্ড করতে পারে তৈরি করতে পারে তাহলে এর এর আন্ডারে একটা সেন স্ট্যান্ড তৈরি হবে একটা অ্যান্টিসেন স্ট্যান্ড তৈরি হবে দেখো একটা সেন স্ট্যান্ড আর একটা কালার চেঞ্জ করে দাও একই কালার না দিয়ে আর একটা তৈরি হয়ে গেল এই যে গ্রিন কালারে দিয়ে দাও স্ট্যান্ড তাহলে একটা কি তৈরি হয়েছে সেন্স একটা অ্যান্টিসেন্স মনে থাকবে সবার তাহলে একটা সেন্স আর এনে একটা অ্যান্টিসেন্স আর এনে এটা একটা এটা উপরটা লিখছি সেন্স আর এনে তৈরি হয়ে গেছে আর নিচে কি তৈরি হয়ে গেছে অ্যান্টিসেন্স 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 তৈরি হয়ে তাহলে একটা সেন্স আর এনে তৈরি হয়েছে একটা অ্যান্টিসেন্স আর এনে তৈরি হয়েছে এবারে এই অ্যান্টিসেন্স এটার সাথে আমরা সবাই জানি সেই কোন প্রোটিন এসে যুক্ত হবে এবারে এসে যুক্ত হবে এখানে দেখো এই দুটো আরএনএ তৈরি হয়েছে তাহলে এর পরের স্টেপে কি দেখতে পাবো আমরা উপরে দেখো এরকম সেন্স আরএনএ নিচে অ্যান্টিসেন্স আরএনএ এই যে এরকম একটা আরএনএ তৈরি হবে তাহলে এটাকে আমরা কি আরএনএ বলবো ডিএস আরএনএ ডাবল স্ট্র্যান্ড আরএনএ যার একটা কি স্ট্যান্ড উপরেরটা কি স্ট্যান্ড সেন্স আর নিচেরটা কি স্ট্যান্ড অ্যান্টিসেন্স বোঝা গেল ডবল এর সাথে এবারে কে যুক্ত হবে আমরা সেই আগের আগের স্লাইডে চলে যাও আমরা অলরেডি সবাই জানি এর সাথে কে যুক্ত হয় তোমরা সবাই আগের স্লাইডে দেখেছো এর সাথে কে যুক্ত হতে পারে এই যে রিস্ক প্রোটিন রিস্ক যুক্ত হলে কি হবে দুটোকে আলাদা করে দেবে তাহলে সেই ঘটনা এখানেও ঘটবে দেখো তাহলে সেই ঘটনা যদি এখানে ঘটে দেখো এখানে এখন কে যুক্ত হবে রিস্ক প্রোটিন আর রিস প্রোটিন যুক্ত হয়ে গেল আর এনএ ইন্ডিউসিং প্রোটিন যুক্ত হয়ে গেল তারা সেন্স আর অ্যান্টিসেন্সকে আলাদা করে দেবে তাহলে এর সাথে এর পরে কে যুক্ত হচ্ছে খুব ভালো করে দেখো আমি একটু এখানে জায়গা শর্ট হয়ে গেছে এখানে এবার যুক্ত হচ্ছে আর আই এস সি রিস্ক যুক্ত হয়ে গেল তাহলে রিস্ক যুক্ত হলে কি করবে কোথায় দেখাবো দাঁড়াও যেটা জায়গাটা শর্ট হয়ে গেল একটু দাঁড়াও তাহলে এখানে দেখো রিস্ক কে যুক্ত হচ্ছে রিস্ক ফ্যাক্টর যুক্ত হয়ে গেল রিস্ক যদি যুক্ত হয় রিস্ক ফ্যাক্টর যদি এখানে এসে এবারে যুক্ত হয় রিস্ক এই রিস্ক রিস্ক যুক্ত হয়েছে রিস্ক যুক্ত হলে কি হবে মন দিয়ে শোনো রিস্ক যদি যুক্ত হয় আলাদা হয়ে যাবে কে কে আলাদা হয়ে যাবে এখান থেকে দুটো ব্যাপার আমরা দেখতে পাবো এদিকে একটা এদিকে একটা দেখো যে সেন্স সেন্স আর আলাদা হয়ে গেল আর নিচে কে আলাদা হয়ে যাচ্ছে অ্যান্টিসেন্স তাহলে নিচে কে আলাদা হয়ে যাচ্ছে অ্যান্টিসেন্স উপরে কে আছে সেন্স অ্যান্টিসেন্সের সাথে কে যুক্ত আছে সেই রিস্ক ফ্যাক্টর এই রিস্ক তাহলে এর সাথে কে যুক্ত আছে আর আই এসি রিস্ক রিস্ক যুক্ত আছে আর নিচে এটা কে আছে তাহলে আলাদা হয়ে গেছে সেন্স আলাদা হয়ে গেছে সেন্স উপরেরটা নিচেরটার নাম হচ্ছে অ্যান্টিসেন্স এটা অ্যান্টিসেন্স ক্লিয়ার সবার কাছে ভালোভাবে বুঝতে পেরেছ একটু এই জায়গাটা একটু ইয়ে হয়ে গেছে অনেকটা জড়িয়ে গিয়েছে তাও আমি একটু বুঝিয়ে দিচ্ছি দেখো একবার প্রথম থেকে বলছি নিমাটোড নিমাটোডের আমরা কি দেখছি নিমাটোট হচ্ছে এক ধরনের প্যারাসাইট সেই প্যারাসাইটের একটা স্পেসিফিক জিন আছে সেই জিনটা কি করে এমআরএনএ তৈরির মাধ্যমে একটা প্রোটিন তৈরি করে সেই প্রোটিনটা কি করে নিমাটোডকে এই গাছের ওপর তামাক গাছের ওপর প্যারাসাইট হতে সাহায্য করে এখন যদি আমরা এইটার সিডিএনএ বানাই সেই সিডিএনেটা থেকে আমরা যদি কোনো প্লাস্টিডের সাথে যুক্ত করে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করি সেই রিকম্বিনেন্ট ডিএনএটা কি করবে সেখান থেকে সেন্স ডিএনএ সেন্স আর আর অ্যান্টিসেন্স আর দু রকম আর তৈরি হবে তার সাথে কোন ফ্যাক্টর যুক্ত হবে তার সাথে রিস্ক ফ্যাক্টর যুক্ত হবে ডবল স্ট্যান্ড আর তৈরি হয়েছে তার থেকে রিস্ক ফ্যাক্টর যুক্ত হয়েছে রিস্ক ফ্যাক্টর সেন্স আর এনএকে আলাদা করে দিয়েছে অ্যান্টিসেন্স আর আলাদা করে দিয়েছে এইবার এই অ্যান্টিসেন্স আর এর পরিণতি ফেট ফেট কি আছে আমরা নেক্সট স্লাইডে দেখছি এটার পরিণতি কি 돼 আছে আমরা পি টি ও বলে লিখে রাখলাম এটা আমরা নেক্সট স্লাইডে আমরা দেখছি ঠিক আছে পরের স্লাইডে আমরা দেখছি যে এখানে কিভাবে এর কি ভাগ্য আছে অ্যান্টিসেন্স আরএনএটা কিভাবে কাজ করবে এই অ্যান্টিসেন্স আরএনএটা আমরা নেক্সট স্লাইডে দেখব চলো তাহলে আমরা নেক্সট দেখি আচ্ছা নেক্সট তো নয় নেক্সট এড করতে হবে দেখো অ্যান্টিসেন্স আরএনএ কিভাবে কাজ করবে এটাই হচ্ছে আমাদের কথা এটা যদি আমরা জানতে পারি তাহলে এখানে আমাদের মোটামুটি জানাটা কমপ্লিট হয়ে যাবে যে কিভাবে নিমাটোডকে আমরা আটকাতে পেরেছি তাহলে চলো দেখি কাজ করে দেখি এবারে তাহলে ধরো এই একটা মডিফাইড প্ল্যান্ট আছে ধরো এই একটা প্ল্যান্ট আছে ঠিক আছে মডিফাইড প্ল্যান্টটা আরো বড় করে দাও ধরো এই একটা মডিফাইড প্ল্যান্ট ঠিক আছে একটা মডিফাইড প্ল্যান্ট এই এটা হচ্ছে একটা কেমন প্ল্যান্ট এটা আমি লিখেই দিচ্ছি মডিফাইড প্ল্যান্ট এটা আমরা মডিফাইড প্ল্যান্ট নিয়েছি মডিফাইড মানে ওর মধ্যে ওই 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 আর ডিএনএটাকে ঢোকানো আছে ঠিক আছে তাহলে এই মডিফাইড প্ল্যান্টে আমরা কি করেছি আচ্ছা মডিফাইড প্ল্যান্টটাকে আরও বড় করে দিই বড়ো করে আর আমি ওখান থেকেও আগের ঘটনাটা একটু বলে লিখে দিই এখানে তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় ঠিক আছে তাহলে এইটা ধরো মডিফাইড প্ল্যান্ট আরো বড় করে দাও বিরাট বড় প্ল্যান্ট এটা একটা কি প্ল্যান্ট নিয়েছি আমরা মডিফাইড প্ল্যান্ট ঠিক আছে এটা মডিফাইড প্ল্যান্ট নিয়েছি আমরা এই মডিফাইড প্ল্যান্টে আমরা কি করেছি তাহলে অলরেডি জেনেছি দেখো কার থেকে নিমাটোডের আমি ছোট্ট করে এখানে এবারে ব্যাপারটা আমি সামারাইজ করছি খুব ভালো করে বুঝবে দেখো নিমাটোড নিমাটোড থেকে কি পেয়েছি আর ব্যাকটেরিয়াম থেকে কি পেয়েছি অ্যাগ্রো ব্যাকটেরিয়াম থেকে আমরা কি পেয়েছি টিআই প্লাজমিট অ্যাগ্রোব্যাক্টেরিয়া এর সিডিএনএ এর সিডিএনএটা কেমন সেটা ধরো এই এই হচ্ছে সিডিএনএ এর টিআই প্লাজমিডটা কেমন এই ধরো তার টিআই প্লাজমিড কি দিয়ে কাটা হয়েছে সেসব তো বলার দরকার নেই সবাই জানো রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটা হয়েছে এখানে কি দিয়ে কেটেছি আমরা রেস্ট্রিকশন এনজাইম এখানে আমরা কি দিয়ে কেটেছি রেস্ট্রিকশন এনজাইম কেটেছি এবার এই দুটোককে কি করেছি জুড়ে দিয়েছি জুড়ে দিলে কি তৈরি হয়েছে রিকম্বিন্যান্ট ডিএনএ দেখো তাহলে কি তৈরি হয়েছে এরকম একটা রিকম্বিন্যান্ট ডিএনএ তৈরি হয়েছে ঠিক আছে এই রিকম্বিন্যান্ট ডিএনএ তৈরি হয়েছে এই রিকম্বিন্যান্ট ডিএনএ এই এই রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি হচ্ছে এটার নাম কি ডিএনএ আর ডিএনএ রিকম্বিনেন্ট ডিএনএ ঠিক আছে এই রিকম্বিনেন্ট ডিএনএটা আমরা যদি এবারে সোজা করে আঁকি একদম স্ট্রেট করে কেমন দেখতে হচ্ছে প্ল্যান্টকে আরো বড় করতে হবে বুঝতে পেরেছো এইটুকু প্ল্যান্টে হচ্ছে না এই ধরো বিরাট বড় প্ল্যান্ট ঠিক আছে তো দেখো রিকম্বিন ডিএনএ পেয়ে গেছি তাহলে রিকম্বিন ডিএনএ করে যদি আমরা বড় করে আঁকি কিরকম দেখতে হবে রিকম্বিন ডিএনএ আমরা এটা পেয়েছি রিকম্বিন ডিএনএ থেকে এবার আমরা কি পেয়েছিলাম রিকম্বিন ডিএনএ থেকে সেই আর ডিএনএ থেকে আমরা দুরকম ডবল স্ট্যান্ড ডিএনএ এখান থেকে আমরা পেয়ে গেছিলাম ডবল স্ট্যান্ড আর এন এ ডবল স্ট্যান্ড আর এনএ

অ্যান্টি সেন্স আর এবারে এখানে কোন ফ্যাক্টর যুক্ত হবে বলেছিলাম রিস্ক আর এন এ ইন্ডিউসিং সাইলেন্সিং কমপ্লেক্স রিস্ক যুক্ত হয়েছে রিস্কটাকে একটা কালারিং দিয়ে করে দাও এই ধরো সেই রিস্ক যুক্ত হয়ে গেছে রিস্ক যুক্ত হলে কি হবে ওর ভাগ্যে খুব খারাপ দিন আছে এবারে কী হবে দেখো ওর ভাগ্যে খারাপ দিন মানে এই যে সেন্স আর অ্যান্টিসেন্স আলাদা হয়ে যাবে কি হবে উপরে সাদাটা যেটা ছিল সেন্স আলাদা হয়ে গেল আর অ্যান্টিসেন্স আলাদা হয়ে গেল তাহলে এটা কি সেন্স আর এনে আর এটার নাম কি অ্যান্টি সেন্স আর এনে এই অ্যান্টিজেন আয়নের সাথে কে লেগে বসে আছে সেই রিস্ক বসে আছে এই যে এই যে রিস্ক লেগে বসে আছে এটার নাম কি আর আই এস সি রিস্ক এই অ্যান্টিজেন আয়নে এবার এই আয়নেটার কি হয় এ তো নষ্ট হয়ে যায় এই আয়নের কি হয় ব্রেকডাউন কে নষ্ট হয়ে যায় এই আয়নেটা পড়ে থাকে এই আয়নেটা দেখতে তাহলে কি রকম এই আয়নেটা ধরো এই আয়নেটা এই রকম এই যে গাছের সেলের মধ্যে এই রকম এই আয়নেটা আছে এই এই প্রচুর পরিমাণে তৈরি হয়েছে এই আরএনএ এই ঠিক আছে তার মাথায় প্রত্যেকটার মাথায় কে বসে আছে রিস্ক রিস্ক বসে আছে মানে ওখানে বিরাট রিস্ক বুঝলে তো এবার একে খাবে রিস্ক বসে আছে মানে ও রিস্ক কিরকম রিস্ক দেখো না ও কি খাবেই মারা যাবে তাহলে রিস্ক বসে আছে এটা কোথায় গাছের মধ্যে প্ল্যান্ট সেল তাহলে এটা আমরা দেখছি কোন কার মধ্যে দেখছি প্ল্যান্ট সেল ঠিক আছে

বড় গাল নিয়ে খেতে আস এই নিমাটোডটা খেতে আস প্ল্যান্ট খেতে আস নিমাটোডের গালে কে বসে আছে বাবু আমরা অলরেডি জানি ওর গালে সেই অলরেডি বসে আছে এই এই প্রোটিনগুলো এখন এই প্রোটিনগুলোকে প্যারাসাইট হতে সাহায্য করে আমরা সবাই জানি এই প্রোটিনগুলোকে প্যারাসাইট হতে সাহায্য করে কিন্তু খুব ভালো করে বুঝবে এখন দাঁড়াও একটু জল খেয়ে নি এক মিনিট একটু জল খেয়ে নি দাঁড়াও প্রচন্ড গরম লাগছে মানে ফেব্রুয়ারির শুরু হয়ে গরমের আর শেষ নেই বুঝলে তো তাহলে যেখানে আমরা বলছিলাম দেখো তাহলে এবার কি হবে দেখো আমি একবার টু একটু সামারাইজ করছি একটা মডিফাইড প্ল্যান্ট নিয়েছি সেই মডিফাইড প্ল্যান্টে আমরা কিভাবে কিভাবে অ্যান্টিসেন্স আর তৈরি করেছি দেখেছি এটা আমরা কি তৈরি করতে পেরেছি তাহলে মডিফাইড ফাইড প্ল্যান্টের এই একটা সেল মডিফাইড প্ল্যান্টের এই একটা সেল এই সেলের মধ্যে আমরা এগুলো কি তৈরি করেছি আর এন এ তৈরি করেছি এই অ্যান্টিসেন্স আর এন এগুলো এবারে কি হবে দেখো আমরা অলরেডি জানি যে এই নিমাটোরটা এই নিমাটোরটার একটু পেটটা মোটা করে দাও তো নাহলে ঠিক হবে না অনেক কিছুর মধ্যে দেখা যাবে এর পেটের মধ্যে তো এই নিমাটোরটা ধরো কালারটা চেঞ্জ করে নি এই নিমাটোরটার এই নিমাটোরটা এই নিমাটোরটার কি ছিল স্পেসিফিক স্পেসিফিক জিন ছিল স্পেসিফিক জিন থেকে আমরা সবাই জানি স্পেসিফিক জিন মানে কি একটা ডিএনএ সেই ডিএনএ থেকে এই স্পেসিফিক স্পেসিফিক জিন এই ধরো ডিএনএটা ছিল এখান থেকে কি তৈরি হয়েছে একটা সেন্স আর তৈরি হয়েছে কোনটা সেন্স আর এই ধরো সেই সেন্স আর এই সেন্স আর তৈরি হয়েছে এই সেন্স তৈরি হয়ে আছে কার মধ্যে নিমাটোডের মধ্যে তাহলে এইটা হচ্ছে সেই কিটা এইটা হচ্ছে সেই নিমাটোড এটা হচ্ছে নিমাটোড আর এটা হচ্ছে মডিফাইড প্ল্যান্ট এদিকে নিমাটোট এটা হচ্ছে সেই মডিফাইড প্ল্যান্টের কি সেল সেলটাকে খেতে খেতে আসছে সেলের মধ্যে প্যারাসাইড হতে আসছে নিমাটোটটা নিমাটোডের একটা স্পেসিফিক জিন আছে স্পেসিফিক জিন সেই স্পেসিফিক জিনটা কি করছে সে একটা সেন্স আরএনএ তৈরি করছে সেই সেন্স আরএনএটা যখনই এই প্ল্যান্টের প্ল্যান্টের সেলটা খাবে সেলটাকে ইট করবে সেলের থেকে কিছু নেবে তখন এর মধ্যে থাকা এই অ্যান্টিসেন্স আর এন এটাও টাও চলে যাবে ঠিক আছে কালারটা চেঞ্জ করে দাও তো এটা এটা হোয়াইট করে দাও দুটো একই কালার হয়ে যাচ্ছে এটা হোয়াইট করে দাও তাহলে এখানে দেখো এই সেন্স আর এন রয়েছে এই এখানে থাকা অ্যান্টিসেন্স আর এনে চলে এলো তাহলে অ্যান্টিসেন্স আর এনে এই চলে যাচ্ছে দেখো এই অ্যান্টিসেন্স আর এ গিয়ে এই বাইন্ড করে গেল এই এই অ্যান্টিসেন্স আর এনে এই চলে এলো তাহলে দেখো এইখানকার এই যে অ্যান্টি সেন্স আর এনে এই গিয়েছে বাইন্ড করে গেছে অ্যান্টিজেন সারেনের মাথায় এখন কে বসে আছে বাবা অ্যান্টিজেন সারেনের মাথায় বসে আছে সেই রিস্ক বসে আছে রিস্ক বসে আছে তাহলে রিস্ক বসে থাকলে কি করবে ও রিস্ক কি করবে এই সেন্স আয়নকে উড়িয়ে দেবে সেন্স বলবে তুই বেটা সেন্স তুই কি তৈরি করিস এই প্রোটিনটা তৈরি করিস এই যে প্রোটিনগুলো এই সেন্সটা এই সেন্সটার কাজ ছিল কি এই সেন্সটার কাজ ছিল এই প্রোটিনগুলো তৈরি করা এই প্রোটিনগুলো তৈরি করা ঠিক আছে এই সেন্সটার কাজ ছিল ওটা দেখো এই সেন্স এইটার কাজ ছিল কি এই প্রোটিন 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 এই এই তৈরি করা কিন্তু এখন কে যুক্ত আছে রিস্ক এখানে কার অ্যাক্টিভিটি চলবে রিস্কের অ্যাক্টিভিটি চলবে এবার দেখো এখানে কে কে এখানে কাজ করবে রিস্ক একটা বিরাট বড় রিস্ক ঠিক আছে ওই রিস্ক কি করছে দেখো এই একটা আর এনে দাঁড়াও এটা যে পিঙ্ক নিলে হবে না হোয়াইট নিতে হবে দেখো এদিকে একটাই আর এনে দুটো আর আছে আমরা সবাই জানি একটার সাথে কে যুক্ত আছে রিস্ক কোনটার সাথে হলুদটার সাথে হলুদটার সাথে রিস্ক যুক্ত আছে এই রিস্ক এটা কি নাম রিস্ক যুক্ত আছে এটা তাহলে কোন আর এনে এটা হচ্ছে সেন্স আর ওদিকে কে যুক্ত আছে ওদিকে আছে সেন্স আর এনে সেন্সার এনে এই আর এনে কি হয়ে যাবে আর এনে ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে সেন্সার এনে কার্যকারিতাটাকে কি করবে ব্রেক ডাউন করে দেবে ঠিক আছে কে রিস্ক ফ্যাক্টর ঠিক আছে তাহলে এই সেন্সারেনের ফাংশনটাকে ফাংশানটাকে কি করে দেবে সাইলেন্স সাইলেন্স করে দেবে কে সাইলেন্স করবে তার নাম হচ্ছে রিস্ক রিস্ক কি করবে এর ফাংশনটাকে কি করবে এই রিস্ক এর ফাংশনটাকে কি করে দেবে সাইলেন্স করে দেবে বোঝা গেল কার এই সেন্সারেন এই যে সেন্সার ছিল তার ফাংশানকে রিস্ক কি করে দিয়েছে সাইলেন্স করে দিয়েছে বলছে বাবা তোমার কাজ আর করতে হবে না তাহলে এর ফাংশান যদি সাইলেন্স হয়ে যায় কে তৈরি হবে না প্রোটিন যে প্রোটিনটা তৈরি হচ্ছিল প্রোটিন ফরমেশন প্রোটিন ফরমেশন কি হবে স্টপ প্রোটিন ফরমেশনটা কি হয়ে যাবে স্টপ হয়ে যাবে প্রোটিন ফরমেশন স্টপ হয়ে গেলে কি হবে প্রোটিন ফর্মেশন যেই স্টপ হয়ে যাবে প্যারাসিটিসম যে এই যে প্রোটিনটাই তৈরি হচ্ছে না এই যে এই এই প্রোটিনগুলো এই যে প্রোটিনগুলো যখন যে প্রোটিনগুলো এই আমরা দেখিয়েছিলাম এই যে এই রকম যে প্রোটিনগুলো তৈরি হচ্ছিল এই প্রোটিনগুলো যখন স্টপ হয়ে গেছে তাহলে এই প্রোটিন ফর্মেশনটা কি হয়ে গেছে এটা স্টপ এটা পুরোপুরিভাবে বন্ধ বন্ধ যদি হয়ে যায় এটা যদি পুরোপুরি বন্ধ হয়ে যায় তাহলে কি হয়ে যাবে প্যারাসিটিজম প্যারাসিটিজম ডাজ নট এক্সিস্ট প্যারাসিটিজমকে আর দেখা যাবে এই গাছ এই প্রোটিন তৈরি বন্ধ কোন প্রোটিন গুলো এই যে এই যে এই যে প্রোটিন গুলো বসে বসে এই যে খা খাবে বলে ঠিক আছে এই যে প্রোটিন গুলো এই যে এই প্রোটিন গুলো এই প্রোটিন গুলো তৈরি হচ্ছে না গাছ কি করবে একে আর গাছকে কি খেতে পারবে আর খেতে পারবে ওর প্যারাসিটিজম

ক্লিয়ার হয়েছে আশা করি সবার কাছে তাহলে কীভাবে কীভাবে দেখো এই অ্যান্টিসেন্স আর এলো কার মধ্যে যেই প্যারাসাইটটা খেতে গেল প্ল্যানটাকে তামাক গাছকে যেই খেতে যাবে উনি বাবা ওর মধ্যে অলরেডি সায়েন্টিস্টরা কি করে রেখেছে এই প্ল্যানটাকে মডিফাই করে দিয়েছে তামাক গাছের বীজগুলোকে মডিফাই করে প্ল্যান্টকে মডিফাই করে দিয়েছে বলছে নে তুই কত খাবি খা এর মধ্যে আমি কি দিয়ে দিচ্ছি অ্যান্টিসেন্স আরএনএ দিয়ে দিচ্ছি সেই অ্যান্টিসেন্স আরএনএগুলো কী আছে রিস্ক ফ্যাক্টর আছে কিভাবে করেছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে কি রিকম্বিনেন্ট ডিএনএর মাধ্যমে রিস্ক ফ্যাক্টর জুড়ে অ্যান্টিসেন্স আরএনএ তৈরি করেছে সেই অ্যান্টিসেন্স আরএনএ প্ল্যান্ট সেলের মধ্যে এক্সিস্ট হয়ে আছে যখনই এবার পোতো জানে না ও বেচারা গো বেচারা একটা নিমাটন ও ওকে খেতে গেল সেলের মধ্যে কি আছে এবারে কি হবে চলে আসবে ওর মধ্যে এসে ওর মধ্যে কি ছিল সেন্সার এনে নিমাটন মধ্যে কি আছে সেন্সার এনে ওই সেন্সার এনে কাজ কি এই যে প্রোটিন করা ও বেচারা প্রোটিন ফরমেশন করবে কি তার আগে অ্যান্টিসেন্স আর এনে পেয়েছে ও তার সাথে তো বাইন্ড করে যাবে ও বাইন্ড করে গেছে ওর সাথে যেই বাইন্ড করেছে সাথে সাথে কি অ্যাক্টিভেট হয়ে গেছে রিস্ক অ্যাক্টিভেট হয়ে গেছে রিস্ক সব ইউকারিডো থাকে রিস্ক অ্যাক্টিভেট হয়ে যাওয়া মানে ও সেন্সট্যান্ডকে কি করে দেবে উড়িয়ে দেবে সেন্সট্যান্ডকে বলবে তোমার ফাংশান সাইলেন্স আজ থেকে বন্ধ সে তাহলে সেন্সট্যান্ডের ফাংশন যদি সাইলেন্স হয়ে যায় প্রোটিন ফরমেশানটাও কি হয়ে যাবে স্টপ আর স্টপ হয়ে গেলে কি হবে প্যারাসিটিজম ডাজ নট এক্সপ্রেস প্যারাসাইট আর কি করতে পারবে ওই সেলকে খেতে পারবে না বা ওই সেলের মধ্যে প্রবেশ করতে পারবে না কেল্লা ফতে হয়ে গেল এই হচ্ছে প্রসেস এই হচ্ছে আর এন এ আই আর এন এরএনএন্টারফেয়ারেন্স ঠিক আছে বোঝা গেছে বা আর এন এন্টারফেয়ারেন্সনিক নিচে আমরা দেখালাম আর এন এ টেকনিক সবাই মনে রাখবে ভালো করে ঠিক আছে চলো তাহলে আজকের আর কি করব। আজকে তাহলে আর আর কি সেই সেইখানে চলে যাই লাস্ট দু ঘন্টা বত্রিশ হয়ে গেছে আড়াই ঘন্টা হয়ে গেছে আর ক্লাস আর বেশি টানবো না তোমাদের লাস্ট একটু কথা একটু বলে দিই দেখো ইয়ে লাস্ট এই দুটো এক্সাম্পেল না বলে দিলে খুব মন খারাপ থেকে যাবে আমার দেখো ফার্স্ট আর এন এর একটা খুব ভালো একটা এক্সাম্পল দেখবে চলো তাহলে একটা এক্সাম্পেল দেখাই এই যে না মানে বায়োটেকনোলজির হেল্প টু রিডিউস পোস্ট হার্ভেস্ট টমেটো এই টমেটোতে কিভাবে আর এনে ইন্টারফারেন্স কাজে লাগানো হয়েছে সেটা দেখো এই টমেটো আমি কি বলেছিলাম টমেটো দিশি টমেটো পচে যায় তাড়াতাড়ি এমন টমেটো আবিষ্কার করা হয়েছে ওর পচে যাওয়া যে জিনটা সেটাকে মডিফাই করে দেওয়া হয়েছে দীর্ঘদিন টাটকা থাকবে কি হবে চলো দেখি দেখো এই একটা হচ্ছে ফ্লেভার সেভার টমেটো ফ্লেভার সেভার টমেটো এর নেচারটা কিরকম আছে ইট ইজ এ টাইপ অফ জিএমসি জেনেটিক্যালি মডিফাইড ক্রপ ট্রানজেনিক প্ল্যান্ট এটা একটা ট্রান্সজেনিক প্ল্যান্ট তো অবশ্যই সিগনিফিকেন্স কি স্টে ফ্রেশ ফর এ লং টাইম দীর্ঘ সময় ধরে ফ্রেশ থাকে আর মডিফিকেশন অফ জিন এখানে জিনের কি মডিফিকেশন হয়েছে ইন্ট্রোডিউস করা হয়েছে আই আর করা ঠিক আছে ইন পলিগ্যালাক্টিউরিনোজ জিন কোন জিনকে ইন্ট্রোডিউস করা হয়েছে পলিগ্যালাকিউর জিনকে ইন্ট্রোডিউস করা হয়েছে তাহলে পলিগ্যালাক জিনকে কিভাবে ইন্ট্রোডিউস করা হয়েছে চলো আমরা ছোট্ট একটা প্রসেসের মধ্যে দিয়ে আমরা সবাই এটাকে দেখে নিই দেখে নিয়ে এইটা আর গোল্ডেন রাইসটা একটু জানলে আমাদের ক্লাস শেষ দেখো আর এনে আই আর এনে আর এনে কিভাবে কাজে লাগানো হয়েছে দেখো আর এনে দেখো কি করা হচ্ছে দেখো আর এনে মানে আর এনে এখানে অ্যান্টিসেন্স আর এনে আর মানে মেইনলি কাকে দিয়ে করানো হয় অ্যান্টি আমরা তো জেনে গেলাম সেন্স আর দিয়ে করা হয় তাহলে আর এনে ইন্টারফিয়ারেন্স মেইনলি কাকে দিয়ে করানো হয় অ্যান্টিসেন্স আর দিয়ে করানো হয় অ্যান্টিসেন্স আর এনএ তাহলে আর এনএ আই এ কি করছে এই টমেটোর মধ্যে ব্লক করছে ব্লক কাকে ব্লক করে দিচ্ছে ব্লক দ্য ফাংশন অফ দ্য জিন অ্যাক্টিভিটি এর মধ্যে একটা জিনের অ্যাক্টিভিটিকে স্টপ করে দেবে এই টমেটোর মধ্যে একটা জিনের অ্যাক্টিভিটি আছে তাকে স্টপ করে দেবে বলছে না তুমি আর অ্যাক্টিভ হয়ে না ব্লক দ্য ফাংশন ফাংশন

এটা একটা টমাটো এই টমাটোর একটা স্পেসিফিক জিন আছে টমাটোর একটা কি জিন আছে বউ বললাম একটা স্পেসিফিক জিন তাহলে সেই স্পেসিফিক জিন মানে কি ডিএনএ পার্ট তাহলে এই টমাটোর একটা স্পেসিফিক জিন এটা হচ্ছে একটা স্পেসিফিক জিন স্পেসিফিক জিন এই জিনটা এই ডিএনএ পার্ট মানে স্পেসিফিক জিন এই জিনটা কি করতে পারে এই জিনটা প্রোটিন তৈরি করতে পারে এই জিনটা কি তৈরি করে তাহলে এই টমাটোর স্পেসিফিক জিন এই জিনটা কি তৈরি করছে প্রোটিন সেই প্রোটিন ভালো করে বুঝবে সবাই তাহলে এই জিনটা কি তৈরি করছে প্রোটিন সেই প্রোটিন থেকে আবার কি তৈরি হতে পারে সবাই ভালো করে সরো সেই প্রোটিন থেকে প্রোটিন মানেই কি প্রোটিন সে আবার কি হিসেবে কাজ করতে পারে এনজাইম টমেটো টমেটো একটা স্পেসিফিক জিন স্পেসিফিক জিন থেকে কী তৈরি হয় এনএ তৈরির মাধ্যমে প্রোটিন প্রোটিন থেকে কি হয় প্রোটিনটা এনজাইম হিসাবে কাজ করতে পারে এখন আমরা যদি কোনোভাবে জিন ফাংশানটাকে এই জিনের ফাংশানটাকে যদি আমরা স্টপ করে দিতে পারি এই যে এই জিনের ফাংশানটাকে আমরা কি করতে পারি স্টপ করে দিতে পারি অ্যাক্টিভিটাকে স্টপ করে দিতে পারি তাহলে এখানে এই জিনের অ্যাক্টিভিটাকে স্টপ করলে এই প্রোটিন তৈরিও স্টপ হবে এনজাইম তৈরিও স্টপ হয়ে যাবে কোন এনজাইম তৈরি করে আমরা সবাই জানি এই যে পলিগ্যালাক্টোটিউরিনেস পলিগ্যালাক্টিউরিনেস এনজাইম জিন স্পেসিফিক জিনটার নাম আমরা সবাই এখানে পেয়ে যাব এই যে স্টার দিয়ে রাখলাম এই যে স্টার দিয়ে এখানে বলে দিচ্ছি এই যে জিনটার নাম তাহলে এই জিনটা যে এনজাইম তৈরি করে পলিগ্যালাক সেই জিনটার এক্সপ্রেশন কি হয়ে যাবে সেই জিনটার এক্সপ্রেশন বন্ধ হয়ে যাবে প্রোটিন তৈরি বন্ধ হয়ে যাবে এনজাইম তৈরি বন্ধ তাহলে এনজাইমটা যদি তৈরি না হয় এই এনজাইমটা কি করে টমেটোটাকে সফটনিং করায় সফটনিং টমেটোটাকে কি করতে হেল্প করে নরম করে দেয় ঠিক আছে তাহলে তাহলে সফটনিং এই এনজাইমটা কি করে সফটনিং সফটনিং অফ টমেটো টমেটোতে হেল্প করে তাহলে এই জিনের এক্সপ্রেশন বন্ধ আর এন আই দিয়েছি জিনের এক্সপ্রেশন বন্ধ প্রোটিন তৈরি বন্ধ এনজাইম তৈরি বন্ধ তাহলে সফটনিং অফ টোমাটো কি হবে বন্ধ তাহলে সফটনিং অফ টোমাটো বন্ধ থাকলে কি হবে টমেটোটা কি থাকবে ফ্রেশ ফ্রেশ ফর লং টাইম দীর্ঘ দিনের জন্য টমেটোটা কি থেকে যাবে ফ্রেশ থেকে যাবে ঠিক আছে মনে থাকবে তো সবার তাহলে এনজাইমটার নাম একটু লিখে দিই পলি গ্যালাকটিউরিনেজ টিউরো আরো হবে পলি গ্যালাকটিউরোনেজ পলি গ্যালাকটিউরোনেজ ঠিক আছে এনজাইম তাহলে বোঝা গেল ফ্লেভার সেভার টমেটোর ব্যাপার নেক্সট এবার শুধু আর একটা আছে বলে দিই এক্সাম্পল বলেছিলাম সেই লাস্ট এই যে এই যে ইনহ্যান্স দ্য নিউট্রিশনাল ভ্যালু অফ ফুড ভিটামিন এ ভিটামিন এ এনরিচড রাইস মানে কি গোল্ডেন রাইসের কথা বলেছিলাম আমরা এই যে গোল্ডেন রাইস গোল্ডেন রাইস কীভাবে ফর্ম হয় চলো আমরা দেখে নিই লাস্ট এটাই আমাদের আজকের ক্লাসের শেষ দেখো গোল্ডেন রাইস রাইসের সাইন্টিফিক নেম ওরাইজে সাটিভা নেচার কেমন ইট ইস এ জিএমসি এটাও একটা জিএমসি জেনেটিক্যালি মডিফাইড ক্রপ অলসো এ ট্রানজেনিক ভ্যারাইটি ট্রানজেনিক ভ্যারাইটিও বলতে পারি ইট কন্টেন বিটা ক্যারোটিন বিটা ক্যারোটিনকে বহন করে মানে বিটা ক্যারোটিন জিন বহন করে সেটা কি হেল্প করে প্রো ভিটামিন এ তৈরিতে হেল্প করে কিভাবে তাহলে ধা আগে আমরা চাল খেতাম অনেক চাল খেলে তবে আমাদের শরীরে পুষ্টি হতো এখন এইটুকু খেলেও আমাদের পুষ্টি হয়ে যাচ্ছে কেন কারণ আমাদের সেই রাইস যেটা আছে সেটা ভিটামিনের যে চাহিদা এইটুকু খেলেও ভিটামিনের চাহিদা বেটি দিচ্ছে এ প্রচুর ভিটামিন এ তৈরি করতে পারে এই রাইসটা কিভাবে করে সেটা আমরা এটাই আমাদের শেষ আজের ক্লাসের তাহলে দেখো ভিটামিন এ পাওয়া যায় এমন একটা প্ল্যান্ট আগে নিতে হবে সেই প্ল্যান্ট থেকে কি করব। ভিটামিন এ জিনটাকে কালেক্ট করব। ভিটামিন এ পাওয়া যায় এরকম একটা প্ল্যান্টের নাম হচ্ছে ড্যাফোডিল তার থেকে ভিটামিন মানে এই যে বিটা ক্যারোটিন জিনটাকে আলাদা করব তাহলে ড্যাফোডিল থেকে আমরা আগে কি আলাদা করব আইসোলেট বিটা ক্যারোটিন জিন তাহলে দেখো সবাই তাহলে আমরা একটা ড্যাফোডিল ড্যাফোডিল নামক একটা প্ল্যান নিয়েছি সেই ড্যাফোডিল থেকে কাকে আইসোলেট করেছি বিটা ক্যারোটিন জিন বিটা ক্যারোটিন জিনকে আমরা কি করলাম আইসোলেট আইসোলেট করেছে কোনটা বিটা জিন এই এই হচ্ছে দেখো সেই বিটা ক্যারোটি ধরে নাও এই এই হচ্ছে সেই বিটা জিন একে আইসোলেট করেছে ওকে কোনো অসুবিধা নেই এবার এই বিটা ক্যারোটিকে কী করবো করব ডি এনে তৈরি করব সহজ কথা ডেফোডিল থেকে আইসোলেট করেছি এবার এটাকে নিয়ে কি করব কি করব আমরা আমরা এটাকে নিয়ে রিকম্বিন্যান্ট ডিএনএ এনে তৈরি করব কিভাবে সহজ বুদ্ধি তাহলে এই জিনটাকে এবারে কি করবে চলো এই জিনটাকে নিয়ে যাই এর সাথে এবার কাকে আমরা অ্যাগ্রো ব্যাকটেরিয়াম নামক একটা ব্যাকটেরিয়া নিয়েছি অ্যাগ্রো ব্যাকটেরিয়াম অ্যাগ্রো ব্যাকটেরিয়াম নামক একটা ব্যাকটেরিয়া তার থেকে একটা প্লাজমিটকে আলাদা করেছে এর থেকে একটা আইসোলেট আইসোলেট কি করেছি প্লাজমিড কোন প্লাজমিড আমরা জানি এখান থেকে একটাই প্লাজমিড পাওয়া যায় টিআই প্লাজমিড যার নাম তাহলে এই হচ্ছে সেই প্লাজমিড দেখো এই আলাদা করে একেবারে রেস্ট্রিকশন কেটেও নিয়েছি এই এটার নাম কি এটার নাম হচ্ছে টি আই প্লাজমিড তাহলে এটা হচ্ছে টিআই প্লাজমিড এই টিআই প্লাজমিড আর এদিকে কি আছে সেই জিনটাকে হোয়াইট করে দাও তো ওদিকে উয়োলা আছে এটা জিনটাকে হোয়াইট করে দিচ্ছি ওদিকে টিআই প্লাজমিড এদিকে এই বিটা ক্যারাক্টোসাইডের দিন তাহলে এই দুটোকে এক জায়গায় আনছি এইটা এই দুটোকে এক জায়গায় আনলে কী রকম হবে এই এই হচ্ছে সেই টিআই প্লাজমিডটা রয়েছে আর এ পাশের কি বিটা ক্যারোটিন জিন এই বিটা ক্যারোটিন জিনটা তাহলে কি তৈরি হয়ে গেল তৈরি হয়ে গেল আর ডিএনএ রিকম্বিন্যান্ট ডিএনএ তৈরি হয়ে গেল হয়ে গেল কে লফতে রিকম্বিন্যান্ট ডিএনএ তৈরি হয়ে গেছে এই রিকম্বিন্যান্ট ডিএনএ এবার আমরা কি করব এবার এন্টার করব কি করব রাইসের মধ্যে তাহলে দেখো এই আর ডিএনএ কে আমরা এন্টার করছি এন্টার ইন রাইস এন্টার ইন রাইস রাইসের মধ্যে এন্টার করলাম রাইসের মধ্যে যদি এন্টার করে দিই তারপরে কি হবে আমরা সেই রাইস থেকে কি পাবো সেই রাইসটার নাম হচ্ছে কি সেই রাইসটার নাম গোল্ডেন রাইস সেই গোল্ডেন রাইসের মধ্যে কি আছে প্রো ভিটামিন এ পাবো এই প্রোভিটামিন এ তাহলে কি করবে আর বলতে হবে না প্রোভিটামিন এ পাব ঠিক আছে তাহলে কিভাবে তৈরি করা হয়েছে গোল্ডেন রাইস সবার কাছে ক্লিয়ার হলো সবার কাছে ক্লিয়ার হলো যে কীভাবে গোল্ডেন রাইস তৈরি করা হয়েছে ড্যাফোডিল থেকে এমন একটা জিনকে নিয়েছি বিটা ক্যারোটিন জিন যে প্রচুর ভিটামিন এ তৈরি করতে পারে প্রোভিটামিন এ সেই বিটা ক্যারোটিন জিনটাকে অ্যাগ্রো ব্যাকটেরিয়াম নামক একটা ব্যাকটেরিয়া আছে এটা একটা ব্যাকটেরিয়া এ আর লেখার তো প্রয়োজন নেই আর প্রয়োজন নেই এটা এটা একটা ব্যাকটেরিয়া অ্যাগ্রো ব্যাকটেরিয়াম নামক একটা ব্যাকটেরিয়া তার থেকে আইসোলেট করেছি কাকে আইসোলেট করেছি প্লাজমিটকে আইসোলেট করেছি এই যে প্লাজমিট তার প্লাজমিটার নাম টিআই প্লাজমিট টিআই প্লাজমিটকে এবারে এদিকে বিটা ক্যারোটিন জিন টিআই প্লাজমিটকে যুক্ত করে কি তৈরি করেছি রিকম্বিন্ট ডিএনএ বা আর ডিএনএ সেই রিকম্বিন্ট ডিএনএকে এবার এন্টার করেছি রাইসের মধ্যে ধানের মধ্যে ওকে এবার কি করে দেওয়া হয়েছে এই ডিএনএ ডিএনএকে ধানের মধ্যে এন্টার করা হয়েছে তাহলে সেই ধানটাকে এখন আমরা সেই ধানটা বা সেই চালটাকে আমরা কি নাম দিয়েছি গোল্ডেন রাইস আর সেই গোল্ডেন রাইসের মধ্যে প্রচুর পরিমাণে কি পাচ্ছি প্রো ভিটামিন এ যা আমাদের মধ্যে ভিটামিনের চাহিদাটাকে পুরোপুরিভাবে মেটাতে হেল্প করছে তাহলে এটুকু তোমরা ক্লিয়ার হলো যে আমাদের আজকের ক্লাসে শেষ হলো যে এগ্রিকালচারে কিভাবে হেল্প করছে সরি এগ্রিকালচার এগ্রিকালচারে কীভাবে এগ্রিকালচারে কীভাবে বায়োটেকনোলজি হেল্প করছে বায়োটেকনোলজি হেল্প করছে সেটা আমরা আজকের ক্লাসে জানলাম এর পরের দিন আমরা দেখবো যে এই বায়োটেকনোলজির হেল্প তো আজকে দেখছি এগ্রিকালচারের পরের দিন দেখব যে মেডিসিনাল বা মেডিকেল সায়েন্সে বায়োটেকনোলজি হেল্প করছে সেটা আমরা লেকচার নাম্বার টুতে তাহলে আমাদের এই লেকচার নাম্বার ওয়ান এখানেই কমপ্লিট হলো আমরা তাহলে নেক্সট দিন নেক্সট দিন এই এই ওয়ানের পরে টু আসবে টুতে আমরা মেনলি কি দেখবো মেনলি দেখব যে মেডিসিনাল বা ফার্মাসিউটিক্যাল বা তোমার কৃত্রিম ইনসুলিন টিনসুলিন তৈরিতে কিভাবে বায়োটেকনোলজি হেল্প করছে ঠিক আছে তাহলে আজকের ক্লাস এখানেই সমাপ্ত থাকলো সবাই খুব ভালো করে পড়াশোনা করবে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টারের পিওয়াই কিউ মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তিরিশটা বা কুড়িটা দেব এবং এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন যেটা এবারে আসতে পারে এরকম কিছু কোশ্চেন চল্লিশটা বা তিরিশটা দেব মানে পিওয়াই কিউ কিছুটা থাকবে আর কিছুটা ইম্পর্টেন্ট কোশ্চেন থাকবে সেটা এই চ্যাপ্টারের শেষ ক্লাসে প্রোভাইড করব আমরা ঠিক আছে তাহলে ততক্ষণ তোমরা ভালো করে পড়ো নেক্সট ক্লাসে দেখা হবে আর একটাই কথা যেটা যে ডায়লগ কিন্তু আমি নিটের ব্যাচে দিই কিন্তু সেটা দিতেই হচ্ছে বাধ্য হয়ে নিটে কিন্তু দু মাস তোমরা টাইম এই দু মাসের মধ্যে নিট ক্র্যাক করতে হলে উড়ান ব্যাচে কিন্তু অ্যাড হতেই হবে উড়ান ব্যাচে অ্যাড হাও আর দেখিয়ে দাও जब तक तोड़ेंगे नहीं तब तक छोड़ेंगे नहीं चलो गुड बाय